মন্দিরের বাঘ এবং কুমায়ুনের আরো মানুষ খেপো। মন্দিরের বাঘ এক, হিমালয়ের উচ্চভূমিতে যারা কখনো বসবাস করেননি তাদের পক্ষে এই বিরল জনবসতির বাসিন্দাদের ওপর কুসংস্কারের প্রভাব সম্পর্কে অবগতি অসম্ভব। সুউচ্চ পাহাড়ি অঞ্চলে সরল শিক্ষিত মানুষের কুসংস্কার এবং নিম্নভূমির মার্জিত শিক্ষিত জনের বিশ্বাসের ভেদরেখা এতই সূক্ষ্ম যে একের প্রারম্ভ এবং অন্যের সমাপ্তি চিহ্নিতকরণ কঠিন। এই কারণেই বর্তমানে আমি যে কাহিনীর অবতারণা করছি তার চরিত্রদের সারল্যে আপনাদের হাসি পেতে পারে, কিন্তু আমার বক্তব্য এক মুহূর্ত অপেক্ষা করে আমার গল্পে উল্লেখিত কুসংস্কার এবং আপনাদের সংস্কারের বিশ্বাসের মধ্যে তফাতটি বুঝতে চেষ্টা করুন। কাইজারের যুদ্ধের সামান্যকাল পরেই রবার্ট বেলেয়ার্স আর আমি কুমায়ুনের অভ্যন্তরে শিকার করতে যাই এবং সেপ্টেম্বরের এক সন্ধ্যায় ত্রিশূলের পাদদেশে তাঁবু ফেলি। এসে জানলাম এখানে প্রত্যেক বছর ত্রিশূলের দৈত্যের উদ্দেশ্যে 800 ছাগল উৎসর্গ করা হয়। আমাদের সঙ্গে আছে 15 জন কুশলী এবং খুশি মনে পাহাড়ি যুবক যাদের তুল্য খুব কম মানুষের সঙ্গেই আমি শিকারকালে পেয়েছি। এদের মধ্যে একজনের নাম বালা সিং, যাতে গড়ওয়ালি। অনেক বছর ধরেই সে আমার সঙ্গে আছে এবং বহু বিছানে সঙ্গীও হয়েছে। শিকারে যাওয়ার সময় আমার সবচেয়ে ভারী মুখটা বেছে মাথায় তুলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে সকলের আগে এগিয়ে চড়া দিয়েছিল তার আনন্দ আর গর্ব। ঘুমোতে যাওয়ার আগে তাঁবুর সামনে জ্বালানো আগুনের চারধারে গোল হয়ে বসে একসঙ্গে গান গাওয়াই রীতি, এবং প্রথম রাত্রে ত্রিশূলের পাদদেশে হাততালি, হুল্লোড় আর টিনের কৌটো বাজিয়ে এই গানের আসর চলেছিল দীর্ঘক্ষণ। আমাদের আকাঙ্ক্ষা ছিল যেখানেই তাঁবুর বাসস্থান অক্ষুণ্ণ রেখে চারপাশের অঞ্চলটায় আমরা বড়াল ও থরের অনুসন্ধান জানাব। কিন্তু পরদিন সকালে প্রাতরাশের সময় আমাদের লোকদের তাঁবু গোটাবার আয়োজন দেখে খানিক অবাকই হলাম, কারণ অনুসন্ধানে জানলাম যে জায়গাটা নাকি তাঁবু রাখার পক্ষে সুবিধাজনক নয়। স্যাঁতস্যাঁতে, পানীয় জল দূষিত, এখানে জ্বালানি সংগ্রহ কষ্টসাধ্য এবং সর্বোপরি মাত্র 2 মাইল দূরেই একটা বাসযোগ্য সুন্দর সমভূমি বর্তমান। মোট বইবার জন্য আমার ছিল 6 জন গড়ওয়ালি, কিন্তু দেখলাম মোট বাঁধা হয়েছে 5টি, আর অদূরে মাথার পর দিয়ে সর্বাঙ্গে কম্বল জড়িয়ে তাঁবুর জ্বালানো আগুনের ধারে বসে আছে বালা সিং। প্রাতরাশের পর আমি তার কাছে গেলাম এবং লক্ষ্য করলাম অন্য সকলে কাজ থামিয়ে গভীর মনোযোগে লক্ষ্য করছে আমি কি করি। বালা সিং আমাকে তার দিকে এগোতে দেখেও আমাকে সালাম করলো। এটা খুবই অস্বাভাবিক, এবং আমার প্রশ্নের প্রত্যুত্তরে সে একটাই উত্তর দিল যে সে অসুস্থ নয়। সেদিন নিঃশব্দে আমরা 2 মাইল পথ পেরোলাম। সারাটা পথ পেছন পেছন বালা সিং এলো, যেন কোনো ঘুমন্ত মানুষ অথবা সে ওষুধের ক্রিয়ায় বাহ্যজ্ঞান শূন্য। এখন অবশ্য এটা স্পষ্ট যে বালা সিং এর যাই ঘটুক না কেন বাকি 14 জনের ওপরে তার প্রতিক্রিয়া স্পষ্ট। স্বাভাবিক উচ্ছলতা হারিয়ে তারা যেন নিতান্ত কর্তব্য কর্ম করে যাচ্ছে এবং তাদের মুখের উপরে স্পষ্ট হয়ে উঠেছে ভীতির লক্ষণ। এই জন্য যখন রবার্ট আর আমার থাকবার 40 পাউন্ড ওজনের তাঁবুটা খাটানো হচ্ছিল, তখন আমি আমার 25 বছরের পুরনো গাড়োয়ালির চাকর মতি সিংকে এক কোণে ডেকে নিয়ে বালা সিং এর এমন অবস্থা সম্পর্কে প্রশ্নাদি করি। নানা প্রকার অস্পষ্ট এবং ঘোরপ্যাচ উত্তরের মধ্য থেকে মতি সিং এর কাছ থেকে যে কাহিনী পাওয়া গেল তা অত্যন্ত সংক্ষিপ্ত ও স্বার্থহীন। গত রাত্রে যখন আমরা তাঁবুর সামনে আগুনের ধারে গোল হয়ে বসে গান গাইছিলাম, মতি সিং বলল ত্রিশূলের দানও তখন বালা সিং এর মুখের মধ্যে ঢুকে যায় এবং সেও তাকে গিলে ফেলে। মতি সিং আরো বলে যে তখন তারা চিৎকার করে টিনের কৌটো বাজিয়ে সেই দানোকে বালা সিং এর শরীরের মধ্য থেকে বের করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারেনি এবং এখন এ ব্যাপারে আর কিছুই করার নেই। একটু দূরেই বসেছিল বালা সিং, কম্বলটা তখনও তেমনিভাবে মাথায় ঢেকে জড়ানো। তার সঙ্গে কথা বললে অন্যরা শুনতে পাবে না এমন দূরত্বে সে বসে থাকায় আমি তার কাছে গিয়ে সরাসরি গত রাত্রের ঘটনার বিশদ জানতে চাইলাম। বেশ কয়েক মিনিট ধরে বালা সিং বেদনার্ত দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে রইল, তারপরে হতাশ গলায় বলল, এখন আর সে কথায় কি লাভ সাহেব? অবশ্য গত রাত্রের ঘটনা আপনাকে আমার জানানো কর্তব্য, কিন্তু আপনি তা বিশ্বাস করবেন না। সে কি? জিজ্ঞাসা করলাম। আমি কি তোমাকে কখনো অবিশ্বাস করেছি? না না, সে বলে উঠল, কোনোদিন আপনি আমাকে অবিশ্বাস করেননি, কিন্তু এটা এমন একটা ঘটনা যা বোঝা আপনার পক্ষে অসম্ভব। বললাম,
আমি বুঝি বা না বুঝি তোমার মুখ থেকে সত্যি ঘটনাটা শুনতে চাই। অনেকক্ষণ চুপ করে থাকার পর বালা সিং বলল, ঠিক আছে সাহেব, যা ঘটেছিল বলছি। আপনি জানেন যে প্রচলিত রীতি অনুযায়ী পাহাড়ি গানে একজনই মূল গানটি গায় এবং অন্যের সমস্বরে তার দোহার টানে। গত রাত্রে আমি যখন এই রকম একটা মূল গান গাইছিলাম, তখনই ত্রিশূলের দানো আমার মুখের পরে লাফিয়ে পড়ে আর অনেক বাধা দেওয়া সত্ত্বেও সে সরাত করে আমার গলাবে পাকস্থলিতে চলে যায়। আগুনের উজ্জ্বল আলোয় অন্যেরা দানোর সঙ্গে আমার লড়াইটা দেখেছিল, তাই তারা প্রাণপণে চিৎকার করে টিন বাজিয়ে তাকে তাড়াবার চেষ্টা করেছিল, কিন্তু সে কান্না ভেজা গলায় বলে চলে, দানোটাকে তাড়ানো গেল না। এখন সে দানোটা কোথায়? জিজ্ঞাসা করলাম। পেটের পরে হাত রেখে গভীর গলায় বালা সিং জবাব দিল, এখানে সাহেব, এখানে। আমি পরিষ্কার অনুভব করতে পারছি আমার পিঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। রবার্ট সারাটা দিন আমাদের তাঁবুর পশ্চিমের মাঠে ঘুরে ঘুরে সম্ভাব্য শিকার ক্ষেত্র দেখল, তারপর অনেকগুলি থরের দেখা পাওয়ায় একটিকে গুলি করে মারে। নৈশ ভোজন শেষ করে অনেক রাত পর্যন্ত আমরা পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা করলাম। বহু মাস ধরে আমরা এই শিকারের পরিকল্পনা করেছি আর প্রতীক্ষার দিন গুনেছি। এই শিকার ক্ষেত্রে পৌঁছাতে রবার্টের লেগেছে 7 দিনের আর আমার লেগেছে 10 দিনের প্রাণান্তকর পথ হাঁটা শ্রম। আর আমাদের পৌঁছবার সেই রাত্রেই বালা সিং গিলে বসল ত্রিশূলের দানোকে। এই বিষয়ে আমাদের নিজস্ব মতামত যাই হোক না কেন, আসলে সমস্যা হলো সঙ্গে প্রত্যেকেই তখন বিশ্বাস করে বসে আছে যে বালা সিং এর পেটে দানোটা বসবাস করছে, আর সে কারণেই সকলে তার সঙ্গ এড়িয়ে চলছে। এই অবস্থায় 1 মাস ধরে শিকার চালিয়ে যাওয়ার পরিকল্পনা স্থির থাকা অসম্ভব, এবং রবার্টের অনিচ্ছা সত্ত্বেও সে আমার সঙ্গে এখানে একমত হলো যে সে এখানে একাকী শিকার করতে থাকবে আর আমি বালা সিংকে সঙ্গে নিয়ে নৈনিতালে ফিরে যাব। সুতরাং পরদিন সকালে জিনিসপত্র গুছিয়ে রবার্টের সঙ্গে একটু আগে প্রাতরাস সেরে নৈনিতালে ফেরার 10 দিনের হাঁটা পথ ধরলাম। 30 বছরের যৌবনের সার্থক প্রতিরোধ বালা সিং নৈনিতাল ছাড়বার সময় ছিল আনন্দ উজ্জ্বল, আর আজ সে ফিরছে মুখ চোখে ভাষাহীন দৃষ্টি আর সমস্ত দেহে জীবনের প্রতি অনাসক্তির লক্ষণ। আমার বোনেরা, তার মধ্যে একজন ছিল মেডিকেল মেশিনারি, তার জন্য যা কিছু করার সবই করল। নিকট এবং দূরের বন্ধুরা তার সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু সে নীরবে তার বাড়ির দরজায় বসে থাকত আর কেউ কিছু জিজ্ঞাসা না করলে কোনো কথা বলতো না। আমাদের পরিবারের বিশেষ বন্ধু নৈনিতালের সিভিল সার্জন কর্নেল কুক আমার অনুরোধে বালা সিংকে দেখতে এলেন। দীর্ঘ কষ্টকর পরীক্ষা চালিয়ে অবশেষে তিনি সিদ্ধান্তে এলেন যে শারীরিকভাবে বালা সিং সম্পূর্ণ সুস্থ এবং তার এই মানসিক অবস্থার আপাত অবনতির কোনো কারণ নির্দেশ তার পক্ষে অসম্ভব। কয়েকদিন পরে আমার মাথায় একটা মতলব এলো, সে বিষয়ে নৈনিতালে একজন প্রখ্যাত ভারতীয় ডাক্তার ছিলেন। ভাবলাম যদি তাকে দিয়ে বালা সিংকে পরীক্ষা করাতে পারি এবং তারপর তাকে দানো বিষয়ে জানিয়ে দিয়ে তাকে দিয়েই বালা সিংকে তার পেটে কোনো দানো নেই বলে আশ্বস্ত করতে পারি, তবে সে হয়তো সুস্থ হয়ে উঠবে। তার উপরে এই ডাক্তারবাবু যে কেবল হিন্দু ছিলেন তাই নয়, তিনি নিজেও ছিলেন পাহাড়ি। অবশ্য আমি বৃথাই আশা করেছিলাম, আমার মতলবটা কোনো কাজেই লাগলো না, কারণ ডাক্তার রোগীকে দেখা মাত্রই সন্দিহান হয়ে উঠলেন এবং নানাবিধ চতুর প্রশ্নের উত্তরে তিনি যখনই বালা সিং এর কাছ থেকে জানতে পারলেন যে ত্রিশূলের দানো তার পাকস্থলিতে প্রবেশ করেছে, তৎক্ষণাৎ তিনি কাজ থেকে দ্রুত পায়ে সরে এসে আমাকে বললেন, আপনি আমাকে ডেকেছেন বটে, কিন্তু দুঃখিত, আমি এই লোকটির জন্য কিছুই করতে পারলাম না। বালা সিং এর গ্রামে 2 জন ছিল নৈনিতালে। পরদিন আমি তাদের ডেকে পাঠালাম। তারা জানতো যে বালা সিং এর কি হয়েছে, কারণ ইতিপূর্বে কয়েকবার তাকে দেখতে এসেছে এবং আমার অনুরোধে তারা তাকে তার বাড়িতে পৌঁছে দিতে রাজি হলো। পয়সা কড়ি নিয়ে পরদিন সকালে 3 জন লোক তাদের 8 দিনের যাত্রাপথে পাড়ি দিল। 3 সপ্তাহ পরে 2 জন ফিরে এসে আমাকে সমস্ত খবর জানালো। পথে বালা সিং কোনো প্রকার অস্বাচ্ছন্দ্য বোধ করেননি,
কিন্তু যেদিন সে ঘরে ফেরে সেদিন রাতেই যখন তার স্বজন ও বন্ধুরা তার চারপাশে সমবেত হলো, তখনই অকস্মাৎ সে বলে ওঠে যে দানোটা ত্রিশূলে ফিরে যাবার জন্য তার কাছে মুক্তি চাইছে, আর তা দিতে হলে তার আপন মৃত্যুই একমাত্র উপায়। সুতরাং আমার সংবাদদাতারা বক্তব্য শেষ করল, বালা সিং শুয়ে পড়ে এবং মারা যায়। পরদিন সকালে আমরা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সহায়তা করি। আমি নিশ্চিত যে কুসংস্কার হামের মতোই একটা ব্যাধি, যার দ্বারা কোনো ব্যক্তি বিশেষ বা সমগ্র সম্প্রদায় আক্রান্ত হতে পারে, কিন্তু অনাক্রান্তদের মধ্যে গড়ে ওঠে প্রতিরোধ ক্ষমতা। কার্যত এই কারণেই হিমালয়ের উচ্চভূমির বাসিন্দা বালা সিং যে ভীষণ রকমের কুসংস্কারগ্রস্ত হয়ে মারা যায়, আর কাছে থেকে আমি যে অনাক্রান্তই থেকে যাই তাতে আমার কোনো বৈশিষ্ট্য নেই। যদিও কুসংস্কারগ্রস্ত নই বলেই আমি দাবি করি, তথাপি চম্পাবতের বাঘ শিকারের সময় বাংলোতে এবং জনশূন্য গ্রাম থেকে ভেসে আসা আর তোনাদে আমার যে অভিজ্ঞতা লাভ, তার ব্যাখ্যা দান আমার পক্ষে অসম্ভব এবং অসম্ভব। কেন আমি সেই আশ্চর্য বাঘটি মারতে বারংবার ব্যর্থ হয়েছি তার ব্যাখ্যা করা এখানে সেই কাহিনী আমি বিবৃত করব। দুই, দেবগিরি চূড়ায় নির্মিত রেস্ট হাউস থেকে যে প্রকৃতি প্রেমিক নিসর্গ দৃশ্যাবলী পর্যবেক্ষণ করেছেন, তিনি কখনো দাবি ধুরাকে ভুলতে পারেন না। তিন ঘরের এই বাড়িটির বারান্দা থেকে খাড়া পাহাড় নেমে গেছে পানার নদীর উপত্যকায়, আর এই উপত্যকার পরেই পাহাড়টা উঁচু হয়েছে ধাপে ধাপে, যতক্ষণ না ঢেকেছে চির তুষারের আবরণে। বিমান আবিষ্কারের পূর্বকাল পর্যন্ত এই অনতিক্রম্য ব্যবধানের প্রাচীর ভারতকে তার উত্তরাঞ্চলীয় ক্ষুধার্ত প্রতিবেশীর হাত থেকে রক্ষা করেছে। কুমায়ুনের প্রশাসনিক সদর দপ্তর নৈনিতাল থেকে পূর্ব সীমান্তের মহকুমা শহর লোহার ঘাট পর্যন্ত রাস্তাটা দাবিধুরা অতিক্রম করে গেছে, আর তারই একটা শাখা রাস্তা দাবিধুরা এবং আলমোড়াকে সংযুক্ত করেছে। শেষোক্ত রাস্তার ধারে আমি যখন পানারের মানুষকে বাঘ মারছিলাম, অবশ্য এই গল্পে পরে আসছি, সেখানে জনৈক রোড ওভারসিয়ার আলমোড়া যাবার পথে আমাকে জানান যে দাবিধুরাতে একটা চিতা একজন লোককে মেরেছে। সুতরাং আমি দাবিধুরাতে গিয়ে পৌঁছালাম। দাবিধুরা যাবার পশ্চিম দিকে রাস্তাটা কুমায়ুনের দুর্গমতম পথ হিসেবে চিহ্নিত। যিনি এই পথের নকশা করেন, সম্ভবত তার পরিকল্পনা ছিল সর্বাপেক্ষা সংক্ষিপ্ত পথে চূড়ায় ওঠার ব্যবস্থা করা, এবং সে কারণেই যেন রাস্তাটা বাঁকবিহীন ভাবে পাহাড়ের গা বেয়ে খাড়ায় উঠে গেছে 8000 ফুট। এপ্রিলের এক উত্তপ্ত বিকেলে এই রাস্তাটা অতিক্রম করে যখন রেস্ট হাউসের বারান্দায় বসে গ্যালন গ্যালন চা পান আর নিসর্গসভ উপভোগ করছিলাম, তখন দাবিধুরার এক পুরোহিত আমার সঙ্গে দেখা করতে আসেন। 2 বছর আগে আমি যখন চম্পাবতের মানুষকে শিকার করছিলাম, তখন এই অতি শীঘ্র বৃদ্ধের সঙ্গেও বন্ধুতা গড়ে ওঠে। দাবিধুরার বৃহৎ শিরাখণ্ডের ছায়ার মধ্যে যে মন্দিরটির অবস্থিতি, এই বৃদ্ধ সেখানে পুরোহিতের কাজ করেন এবং উক্ত মন্দিরটির জন্যেই স্থানটির তীর্থস্থানের মর্যাদা। ভাবতে আশ্চর্য লাগে কি করে ওখানে ওটি নির্মিত হলো। কয়েক মিনিট আগে ওই মন্দিরের সামনে দিয়ে আসবার সময় আমি যথারীতি প্রণাম করেছিলাম, আর প্রার্থনারত বৃদ্ধ পূজারীও আমাকে মাথা নেড়ে প্রণম্যের স্বীকৃতি জানিয়েছিলেন। পূজার্চনা সমাপ্ত করে পূজারি একসময় মন্দির থেকে বেরিয়ে রাস্তা ধরে চলে এলেন রেস্ট হাউসের বারান্দায়। তারপর আমার কাছ থেকে একটা সিগারেট চেয়ে দেওয়ালে ঘেরা দিয়ে মেঝেতে বসে পড়লেন কিছুক্ষণ গল্প করার জন্য। সহৃদয় বৃদ্ধ মানুষটির হাতে ছিল অনন্ত সময়, আর দীর্ঘ পথশ্রমে ক্লান্ত আমিও চাইছিলাম বিশ্রাম। অতএব সারাটা সন্ধে আমরা কাটালাম গল্পে আর সিগারেট পুড়িয়ে। এই পুরোহিতের কাছ থেকেই জানতে পারলাম যে রোড ওভারসিয়ারের কাছে দাবিধুরার মানুষখেকোর হাতে লোকটি নিহত বলে যে সংবাদ পেয়েছিলাম তা যথার্থ নয়। নিহত বলে কথিত উক্ত লোকটি একজন পশুপালক। আলমোড়া থেকে দাবিধুরার দক্ষিণ গ্রামে যাবার পথে গত রাত্রে সে উক্ত পুরোহিতেরই আতিথ্য গ্রহণ করে। রাত্রে খাওয়া সেরে সে পুরোহিতের কথা অগ্রাহ্য করেই মন্দিরের চাতালে ঘুমোতে যায়। প্রায় মধ্যরাত্রে যখন পাথরের ছায়ায় ঠেকেছে মন্দির, তখনই মানুষকে কোটা গুড়ি মেরে বেরিয়ে এসে লোকটার পায়ে গোড়ালি কামড়ে ধরে তাকে চাতাল থেকে টেনে নিয়ে যেতে চায়।
আর্তনাদ করে জেগে উঠে লোকটি কাছের অগ্নিকুণ্ড থেকে একটা কাঠ তুলে নিয়ে চিতাটাকে মারতে থাকে। তার আর্তনাদে ইতিমধ্যে বেরিয়ে আসে পুরোহিত এবং অন্য লোকেরা, আর সমবেত প্রচেষ্টায় চিতাটাকে তাড়াতে সমর্থ হয়। লোকটির ক্ষত গুরুতর হয়নি। মন্দিরের নিকটস্থ দোকানে বেনের সামান্য চিকিৎসাতেই সে সুস্থ বোধ করে আর আবার গ্রামের দিকে হাঁটার শক্তি পায়। পুরোহিতের বক্তব্যে ভরসা রেখেই আমি দাবি ধুরাতে থাকা স্থির করলাম। চারপাশের গ্রাম থেকে লোকেরা প্রত্যহ বেনের দোকানে এবং মন্দির দর্শনে আসত। এই লোকেরাই সর্বত্র জানিয়ে দেবে আমাদের আগমন সংবাদ আর বর্তমান অবস্থিতি, যাতে করে এই অঞ্চলে কোনো মানুষ বা পশু হত্যার খবর আমার কাছে যত শীঘ্রই সম্ভব পৌঁছে যায়। সেদিন সন্ধে যখন বৃদ্ধ পুরোহিত যাবার জন্য উঠলেন, আমি জিজ্ঞাসা করলাম এই এলাকায় কোনো শিকার পাওয়া সম্ভব কিনা, কারণ আমাদের লোকেরা অনেকদিন মাংস খেতে পারেনি, তাছাড়া এখানে দাবি ধুরাতে সেটা কেনা সম্ভব নয়। তার জবাব এলো, মন্দিরের বাঘটা আছে, তার বাঘ মারবার কোনো উৎসাহ আমার নেই। এই আশ্বাসবাণীর উত্তরে তিনি হাসিতে ফেটে পড়লেন। সাহেব, তোমার ও বাঘ মারতে চেষ্টা করায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি বা অন্য কেউ কখনোই ও বাঘ মারতে পারবে না। আর এভাবেই আমি পেলাম দাবিদুরা মন্দিরের বাঘের খবর, যা আমার শিকারের জীবনের অভিজ্ঞতায় এক আশ্চর্যতম সংযোজন। ৩. দাবিধুরায় পৌঁছবার পরদিন সকালে আমি মানুষকে কোর সন্ধানে নিচে লোহার ঘাট পর্যন্ত রোডে নেমে গেলাম, অথবা তার সম্পর্কে এখানে যদি কিছু সংবাদ মেলে, কারণ মন্দিরের লোকটিকে আক্রমণ করবার পর চিতাটি এই পথেই গেছে বলে জানা গিয়েছিল। একটু দেরিতে রেস্ট হাউসে দুপুরবেলা আহারের জন্য ফিরে এসে দেখতে পেলাম একজন লোক আমার চাকরের সঙ্গে কথাবার্তা বলছে। লোকটি বলল যে সে মন্দিরের পুরোহিতদের কাছে খবর পেয়েছে যে আমরা কিছু শিকারে আগ্রহী, এবং আমরা রাজি হলে সে আমাদের একটা জারাওয়ের সম্বরের পাহাড়ি নাম সন্ধান দিতে পারে। এর শিংগুলি ওক গাছের বড় শাখার মতো, পাহাড়ির সম্বরদের কোচিত সুন্দর শিং হয়। কিছুকাল আগে কুমায়নের 47 ইঞ্চি শিংওয়ালা সম্বর গুলি করে মারা হয়। তারপর এই বিরাট প্রাণটি থেকে কেবলমাত্র আমার লোকদেরই মাংসের ব্যবস্থা হবে না, সেই সঙ্গে দাবিধুরার সমস্ত মানুষের মাংসের যোগান দেওয়া যাবে। লোকটিকে জানালাম যে দুপুরের খাওয়া ছেড়েই আমরা তার সঙ্গে বেরোব। কয়েক মাস আগে আমরা সামান্য কয়েকদিনের জন্য কলকাতায় যাই, এবং এক সকালে হাঁটতে হাঁটতে আমরা বন্দুক বিক্রেতা ম্যান্টনের দোকানে ঢুকে পড়ি। দরজার ধারেই কাঁচের শোকেস একটা রাইফেল ছিল। আমি যখন এই অস্ত্রটি দেখছিলাম, তখন আমার পুরনো বন্ধু এবং এই দোকানের ম্যানেজার এসে উপস্থিত হলেন। তিনি জানালেন যে এই রাইফেলটি ওয়েস্টলি রিচার্ডসের 275-এর নতুন মডেল, ভারতের পাহাড়ি অঞ্চলে শিকারের জন্য কোম্পানি এগুলি চালাতে আগ্রহী। রাইফেলটি অতীব পছন্দসই, এবং ম্যানেজারের ওটিকে আমাকে গছাতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না, এবং যদি এটি আমার কাজের উপযোগী বোধ না হয় তবে তিনি এটা ফেরত নিতে রাজি ছিলেন। সুতরাং নতুন রাইফেলটি নিয়ে আমার গ্রামীণ বন্ধুর সঙ্গে বিরাট ওকডারের মতো শিংওয়ালা জারাওইটিকে মারবার জন্য সেই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। উত্তরের তুলনায় দাবিধুরা পাহাড়ের খাড়াই অনেক কম, স্বভাবত আমরা এই পথে ওক বন আর ছোপ বন ঝোপ জঙ্গল পেরিয়ে প্রায় 2 মাইল হেঁটে এসে পৌঁছলাম ঘাসের আস্তরণে ঢাকা স্থানে। এখান থেকে অদূরে উপত্যকার দিগন্ত বিস্তৃত দৃশ্যাবলী স্পষ্ট। উপত্যকার বাঁদিকে ঘন জঙ্গলে ঢাকা সবুজ একখণ্ড খোলা জমি দেখিয়ে আমার পথপ্রদর্শক আমাকে জানালো যে এখানে যারাও সকাল ও সন্ধ্যায় ঘাস খায়। তাছাড়াও সে জানালো যে এই উপত্যকার দক্ষিণ দিকে একটা রাস্তা আছে, এবং দাবধুরা থেকে যাওয়া আসার পথেই সেখানে যারাও দেখে। আমি যে রাইফেলটি সঙ্গে এনেছি তা 500 গজের নির্ভুল নিশানার উপযোগী, কিন্তু রাস্তা থেকে যারাওয়ের বিচরণ ক্ষেত্রের দূরত্ব মাত্র 300 গজ। সুতরাং রাস্তা ধরে নেমে গিয়ে ওটাকে মারবার জন্য অপেক্ষা করাই আমি স্থির করি। আমরা যখন কথা বলছিলাম, দেখলাম আমাদের বাঁদিকের আকাশে কয়েকটি শকুন পাক খাচ্ছে। আমার সঙ্গীর দৃষ্টি ওদিকে আকর্ষণ করতেই ও জানালো যে ওদিকে পাহাড়ের ভাজে একটা ছোট গ্রাম আছে, সম্ভবত ওখানে কোনো গৃহপালিত পশু মারা যাওয়াতে শকুনগুলোর নজর পড়েছে। যা হোক, সে বলল আমরা শিগগিরই জানতে পেরেছি পাখিদের আকর্ষণের কারণ, কারণ উপথেই তো আমাদের ফিরতে হবে। একটা ঘাসে ছাওয়া ঘর, একটা গরু ভেড়া রাখবার চালা
আর প্রায় 3 বিঘা খানেক সদ্য ফসল কাটা ধাপে ধাপে নেমে যাওয়া ক্ষেত। এই হল গ্রাম। কুড়েঘর আর চালা থেকে 10 ফুট চওড়া বৃষ্টির জলে নালা দিয়ে আলাদা করা একটা জমির ওপরে পড়ে থাকা একটা জানোয়ারের দেহ থেকে শকুন মাংস খুবলে খুবলে খাচ্ছে। কুড়েঘরটার কাছে পৌঁছতে একজন লোক বেরিয়ে এলো আমাদের নমস্কার জানিয়ে। আমরা কোথা থেকে এসেছি আর কখন এসেছে জিজ্ঞাসা করলো। মানুষ কেকো চিতা মারবার জন্য আমি নৈনিতাল থেকে মাত্র গতকাল দাবিধুরায় পৌঁছেছি, এ কথা তাকে জানাতে সে দুঃখ করতে লাগলো। কেন যে আগে জানতে পারলো না আমার পৌঁছবার কথা? তাহলে তো আপনি, সে বলল, যে বাঘটা আমার গরু টাকা মেরেছে সেটাকেই মারতে পারতেন। সে বলে চলে, এখন যে মাঠটা গরু হারনি শকুরেরা কামড়া কামড়ি করছে, কেন সে মাটিতে জমিতে সারের প্রয়োজনে চড়তে ছেড়েছে 15টা গরুকে, তার একটাকে রাত্রে বাঘে মেরেছে। তার নিজের কোনো আগ্নেয়াস্ত্র নেই, আর কাছাকাছি এমন কেউ নেই যাকে যে বাঘটা মারবার জন্য অনুরোধ জানাতে পারে। তাই সে গিয়েছিল নিকটবর্তী গ্রামের একজনের কাছে, যার কাজই হলো সেই এলাকায় চামড়া সংগ্রহ করা। সেই লোকটাই আমার আসবার 2 ঘন্টা আগে গরুটার চামড়া ছুঁড়ে ফেলেছে, গরুটার চামড়া ছুলে ফেলেছে, এখন চলছে শকুনদের মহোৎসব। যখন লোকটাকে জিজ্ঞাসা করলাম যে সে কি জানতো, যখন লোকটাকে জিজ্ঞাসা করলাম যে সে কি জানতো না যে সে এলাকায় বাঘ আছে, আর তা জেনে শুনে কেন রাত্রে গরুগুলোকে চড়তে পাঠালো, উত্তর সে আমাকে অবাক করে দিয়ে বলল যে দাবিতুরা পাহাড়ে চিরকালই বাঘ আছে, কিন্তু এর আগে কখনো কোনো গরু ভেড়া মারা পড়েনি। কুড়ে ঘরটা পেরিয়ে এগোতে এই লোকটা প্রশ্ন করে, কোথায় যাব? আমি তার উত্তরে যখন জানালাম যে আমি উপত্যকার অন্য প্রান্তে জারাও মারতে যাচ্ছি, তখন সে বিনীত অনুরোধ জানালো যে এখনকার মতো জারাও না মেরে আমি যেন বাঘ শিকারে মন দিই। আপনি দেখতেই পাচ্ছেন আমার জমির পরিমাণ সামান্য আর তেমন উর্বরও নয়, এই অবস্থায় যদি বাঘ আমার গরুগুলোকে মারতে শুরু করে তাহলে আমি কি করে বাঁচব? আমার সমগ্র পরিবার যে অনাহারে মরবে। আমরা যখন কথা বলছিলাম তখন মাথায় এক ঘোড়া জল নিয়ে পাহাড় বেয়ে উঠে পড়লো একটি নারী। তার পেছনে একটু পরে মাথায় এক বোঝা সবুজ ঘাসের ভার নিয়ে এলো একটা মেয়ে, আর তার একটা ছেলে মাথায় বয়ে আনলো এক আটি শুকনো লকড়ি। প্রায় 3 বিঘার মতো স্বল্প ফসলি জমি আর মাত্র কয়েকশের দুধ, আর তার ওপর পাহাড়ি গরুর দুধও কম হয়, দাবিধুরা বেনের কাছে বিক্রি করে চলে 4 জনের সাংসারিক দিনগুজরান। সুতরাং এই লোকটি যে আমার বাঘ মারা ব্যাপারে আগ্রহান্বিত হবে তাতে আর আশ্চর্যের কি আছে? শকুনগুলো মুড়িটাকে শেষ করে ফেলেছে, অবশ্য এতে কিছুই আসে যায় না, কেননা আশেপাশের এমন কোনো ঝোপঝাড়ের আস্তানা নেই যেখানে থাবা এড়িয়ে বাঘটা শকুনগুলোর কাণ্ড কারখানা দেখতে পারত। সুতরাং নিশ্চিত যে সে ফিরে আসবে এবং গত রাত্রেও তার খাওয়ার ব্যাপারে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটেনি। যারাও এর চেয়ে বাঘ শিকারী আমার পথপ্রদর্শকের আগ্রহ লক্ষিত হলো বেশি। সুতরাং দুজনকেই বসে থাকতে দেখে বাঘটা কোন দিকে গেছে সেটা খুঁজতে বেরলাম, কারণ মাঠের কাছাকাছি এমন কোনো জায়গা ছিল না যেখানে বসে আমার বাঘটার গতিবিধি লক্ষ্য করতে পারি। তার ওপর আমার ইচ্ছা ছিল ফেরার পথেই বাঘটার মুখোমুখি হব। পাহাড়ের এদিকে সেদিকে গৃহপালিত পশুদের যাতায়াতের পথ, কিন্তু মাটিটা এতটাই শক্ত যে পায়ের ছাপ পড়ে না। এই কারণেই গ্রামটা বারবার 2-1 ঘুরে দেখে বৃষ্টির জলের খালটা ধরে এগোলাম। এখানকার নরম ভেজা মাটিতেই আবিষ্কার করলাম একটা বড় পুরুষ বাঘের থাবার ছাপ। এই থাবার চিহ্নতেই বোঝা গেল যে বাঘটা খাবার সেরে এই পথেই উপরের দিকে উঠে গেছে, সুতরাং এটাই চুক্তি গ্রাহ্য যে সে এই পথেই ফিরবে। কুড়ে ঘরটা খালটা যে পারে সেই পারে প্রায় 30 গজ দূরত্বে খাল পাড়ি একটা খর্বকায় সর্বাঙ্গ বুনো গোলাপের লতায় ঢাকা একটা ওক গাছ। রাইফেলটা নিচে রেখে খালটার পরে ঝুঁকে পড়া ওক গাছটায় উঠে পড়ল, আর লতা ছোপে আচ্ছন্ন মোটামুটি সুবিধাজনক বসবার জায়গাও মিলে গেল। কুড়ে ঘরটায় ফিরে এসে অপেক্ষমান লোক দুটোকে বললাম যে এখন আমি রেস্ট হাউসে ফিরে যাচ্ছি, উন্নত ধরনের বারুদ ভরা কার্তুজের ব্যবহার উপযোগী আমার ভারী দোনালা 500 এক্সপ্রেস রাইফেলটা নিয়ে আসতে। আমার পথপ্রদর্শক অবশ্য মনের খুশিতেই আমাকে সে কষ্টের হাত থেকে বাঁচালো, সুতরাং তাকে বিষয়টা সম্পর্কে নির্দেশ দিয়ে
এসে গ্রামীণ মানুষটার সঙ্গে তার দোরগোড়ায় বসে পড়লাম আর শুনতে থাকলাম এক দরিদ্র অথচ শঙ্কাহীন মানুষের শুধুমাত্র মাথার উপরে ঘাসের আচ্ছাদনটুকু টিকিয়ে রাখার জন্য প্রকৃতি ও বন্য জন্তুদের বিরুদ্ধে সংগ্রামের কাহিনী। জানতে চাইলাম যে কেন সেই নির্জন জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস এবং জীবিকা অর্জনের চেষ্টা করছে না। উত্তরে সে অত্যন্ত শান্তভাবে বলল, এটাই যে আমার বাড়ি। সূর্য তখন প্রায় অস্তমিত। দেখলাম পাহাড় বেয়ে দুজন লোক নেমে আসছে কুড়ে ঘরের দিকে, কারো হাতেই রাইফেল নেই, কিন্তু বালা সিং গড়ওয়ালিদের মধ্যে যার মতো শ্রেষ্ঠ মানুষ বিরল। এবং কয়েক বছর পরে যার বেদনাদায়ক মৃত্যুর ঘটনার কথা পূর্বেই আমি বলেছি, হাতে একটি লণ্ঠন ঝুলিয়ে আসছে। বালা সিং পৌঁছে জানালো যে সে আমার ভারী রাইফেলটা সঙ্গে আনেনি, কারণ কার্তুজগুলো আমার সুটকেসেই তালাবন্ধ রয়েছে আর আমি চাবিটা পাঠাতেও ভুলেছি, ফলে আমার নতুন রাইফেলটা দিয়েই বাঘটাকে মারতে হবে এবং এটার পক্ষে এর চেয়ে ভালো বনি আর কি। গাছের পরে আসন নেবার আগে কুড়ে ঘরের মালিককে বললাম যে তোমার দুই বাচ্চা 8 বছরের মেয়ে আর 6 বছরের ছেলেটাকে শান্ত রাখার জন্য ওপরই আমার সার্থকতা নির্ভর করছে, এবং তোমার স্ত্রী যেন আমার বাঘটাকে গুলি করা বা বাঘটা আর আসবে কিনা এরকম সিদ্ধান্ত উপনীত না হওয়া পর্যন্ত সন্ধ্যের রান্নাটা না চড়ায়। বালা সিংকে নির্দেশ রইল সে যেন কুড়ে ঘরের বাসিন্দাদের চুপ করিয়ে রাখে, আমি শীষ দিয়ে আলো জ্বালায় আর আমার পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করে। পাহাড়ের উপর থেকে অস্তগামী সূর্যের লাল আভা মিলিয়ে যেতেই উপত্যকা শত সহস্র পাখিদের কলকুঞ্জন ক্ষীণতর হয়ে এলো, গোধূলির অন্ধকার ঘন হয়ে এলো, মাথার উপরে পাহাড়ে হুতুম পেঁচার চিৎকার, চাঁদ উঠবার আগে পর্যন্ত মৃত্যুর মতো নিস্তব্ধ। আমার রাইফেলটাকে শক্ত করে ধরে নিচের মাঠের দিকে স্থির চোখ রেখে বসে আছি বাঘটা তখন আমার গাছের নিচের পথটা এড়িয়ে সেই মরিটার কাছে পৌঁছে গেছে, আর সেটার অবস্থা থেকে ভয়ঙ্কর ক্রুদ্ধ চাপা গর্জনে সে শকুনদের অভিশাপ দিতে লাগলো, যদিও 2 ঘন্টা আগেই তারা উড়ে গেছে। কেবলমাত্র জায়গাটাতে রেখে গেছে তাদের সুগন্ধ, সম্ভবত 2-3 বা 4 মিনিট ধরে সে নিজের মনি গর্জালো আর তারপরেই নৈঃশব্দ। ক্রমশই আলো ফুটছে আর কয়েক মিনিট পরেই আমার ভুবন আলোর বন্যায় ভরিয়ে দিয়ে পাহাড় গায়ে চাঁদ উঠল। শকুনেরা চেঁচে মুছে খেয়ে যাওয়ায় এখন হাড়গুলো চাঁদের আলোয় শুভ্রতর দেখাচ্ছে, কিন্তু কোথাও বাঘটার চিহ্ন মাত্র নেই। উত্তেজনা শুকিয়ে যাওয়া ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিচু গলায় শীষ দিলাম। বালা সিং সজাগে ছিল, শুনতে পেলাম সে কুড়ে ঘরের মালিককে উনুন থেকে আগুন জ্বালিয়ে আনতে বলছে। ঘাসের কুড়ের দেওয়ালের ফাঁকে যে অল্প আলোর আভাস দেখতে পাচ্ছিলাম এখন লণ্ঠনটা জ্বালতেই তা স্পষ্টতর হল। আলোটা কুড়ের এধার থেকে উধারে আনা হলো, তারপর দরজা খুলে আলো হাতে মুখটাতে দাঁড়িয়ে আমার আদেশের জন্য অপেক্ষা করতে লাগলো। ওই লোকটি চাপা শীষ দেওয়া ছাড়া গাছের ওপরে ওঠার পর আমি কোনো শব্দ বা গা চড়চড় গা নড়াচড়া করিনি, এবং এখনই নিচে তাকিয়ে সুস্পষ্ট চাঁদের আলোয় দেখলাম আমার ঠিক নিচেই বাঘটা দাঁড়িয়ে তার ডান কাঁধের ওপর দিয়ে বালা সিংকে দেখছে। আমার রাইফেলের মুখটা তখন বাঘের মাথাটা থেকে মাত্র 5 ফুট দূরত্বে কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো এই কার্তুজে হয়তো বাঘের লোমগুলো পুড়ে যাবে। আমার রাইফেলের হাতির দাঁতের মাছিটি বাঘের হৃৎপিণ্ডকে নির্দেশ করে আছে, জানি আমার বুলেট মুহূর্তেই তার মৃত্যু ঘটাবে। আমি শান্তভাবে ট্রিগার টিপলাম, চাপে ট্রিগার নেমে এলো কিন্তু কিছুই হলো না। হায় ঈশ্বর, কি অসহ্য অসাবধানী আমি! স্পষ্ট মনে আছে গাছের আসন নেওয়ার আগে আমি ম্যাগাজিন থেকে 5-8 গুলির একটা ক্লিপ ভরেছিলাম রাইফেলের চেম্বারে, কিন্তু নিশ্চয়ই ম্যাগাজিন থেকে কার্তুজটা চেম্বারে বসেছে কিনা
তা দেখে নিতে ভুলেছি। রাইফেলটা যদি পুরনো আর বহু ব্যবহৃত হয় তবে এ ভুলটা শুধরে নেওয়া সম্ভব হতো, কিন্তু রাইফেলটা নতুন এবং যে মুহূর্তে বোল্টার পেছনে টানবার জন্য লিভারটা তুলেছি তখনই ক্লিক করে একটা ধাতব শব্দে এক লাফে বাটার খাল পেরিয়ে অদৃশ্য হলো। বালা সিং এর প্রতিক্রিয়া দেখবার জন্য পেছনে তাকাতে দেখলাম যে কুড়ের ভেতরে ঢুকে পড়ে সে দরজা বন্ধ করেছে। নৈঃশব্দের এখন আর কোনো প্রয়োজন নেই। আমাকে গাছ থেকে নামতে সাহায্য করার জন্য বালা সিং আমারই ডাকে এগিয়ে এসেছে। ম্যাগাজিনটা খালি করার জন্য রাইফেলের বোল্টটাকে আমি পেছনের দিকে টানলাম। তখনই দেখলাম যে বোল্টের শেষের দিকে একটা কার্তুজ রয়েছে। তাহলে তো রাইফেলটায় গুলি ভরা ছিল আর সেফটি ক্যাচও খোলা ছিল, তবে কেন আমার ঘোড়া টেপা সত্ত্বেও রাইফেলটা থেকে গুলি বেরোলো না? কারণটা জেনেছিলাম অনেক পরে। ম্যান্টেনের ম্যানেজার রাইফেলটা দেখবার সময় আমাকে বলে দিয়েছিলেন যে ঘোড়াটা দুবার টানতে হয়। তথা কথিত এই ধরনের উন্নত প্রকারের রাইফেল ইতিপূর্বে ব্যবহার না করায় আমার জানা ছিল না যে ঘোড়াটা প্রথমে সামান্য টানলে ওটা ঢিলা ভাবটা কাটে আর পরের টানে স্ট্রাইকারটা কার্তুজে লাগে। আমার ব্যর্থতার এহেন কারণটা বালা সিংকে ব্যাখ্যা করলে সে নিজেকেই দোষারোপ করে বলে, আমি যদি আপনার ভারী রাইফেল সুটকেসটা আনতাম তবে এরমটি ঘটতো না। সে সময় আমার ওই রকমই মনে হয়েছিল, কিন্তু যতদিনই গিয়েছে তত আমার মনে হয়েছে আমার হাতে ভারী রাইফেলটা থাকলেও হয়তো সে সন্ধ্যায় আমি বাঘটাকে মারতে পারতাম না। চার, মানুষকে কোটার সন্ধানে আমি সকালে আবার অনেকটা পথ হাঁটলাম। অবশেষে রেস্ট হাউসে ফিরে আসতেই জনৈক উত্তেজিত মানুষ আমাকে সালাম জানিয়ে বললে যে বাঘটা সত্যতার একটা গরুকে মেরেছে। বিগত সন্ধ্যায় আমি যে উপত্যকায় বসেছিলাম তারই অন্য ধারে লোকটি যখন গরু চড়াচ্ছিল তখন বাঘটা এসে তার সেই লাল গরুটাকে মারে, কদিন আগে যেটার বাচ্চা হয়েছিল। আর এখন লোকটা জানালো বাছুরটা মরবে দুধের অভাবে, দুধের গাই তোর একটাও আমার নেই। গত সন্ধ্যায় বাঘটার ভাগ্য ছিল সুপ্রসন্ন, কিন্তু ভাগ্য তাকে চিরকাল অনুগ্রহ দেখাবে না, আর এই গরু মারার অপরাধেই তাকে মরতে হবে। কারণ পাহাড়ি অঞ্চলে একে গরুর সংখ্যা নগণ্য, তদুপরি একজন গরিব মানুষের দুধের গাই হত্যা আরও সাংঘাতিক। ফেলে আসা অন্য গরুগুলোর জন্য লোকটার ভাবনা ছিল না, কারণ প্রাণভয় ইতিমধ্যেই তারা ছুটে পালিয়েছে গ্রামের দিকে। সুতরাং আমার খাবার শেষ হওয়া পর্যন্ত সে অপেক্ষা করায় আগ্রহী ছিল। বেলা একটায় আমরা বেরিয়ে পড়লাম। লোকটা আমার পথপ্রদর্শক, আমি ওর পেছনে পেছনে চলেছি আর আমার পেছনে মাচান বাঁধবার সরঞ্জাম নিয়ে আমার দুজন লোক। পাহাড়ের পাশের এক টুকরো খোলা জমিতে দাঁড়িয়ে আমার পথপ্রদর্শক আমাকে জায়গাটার অবস্থান বিষয়ে বুঝিয়ে দিল। পাহাড়ের ওপর থেকে সিকি মাইল নিচে এক খণ্ড সবুজ জমিতে যখন তার গরুগুলো চড়ছিল তখন উপত্যকার দিক থেকে বাঘটা বেরিয়ে এসে তার গরুটাকে মারে। বাকি গরুগুলো ভীত হয়ে পাহাড় পেরিয়ে ছুটে অন্য প্রান্তে তাদের গ্রামে পৌঁছেছে। আমাদের গ্রামে পৌঁছাবার সহজ উপায় হলো উপত্যকা পার হয়ে যাওয়া, কিন্তু যেহেতু বাঘটাকে আমি বিরক্ত করতে চাইনি সে কারণেই আমরা উপত্যকার মাথার উপর দিয়ে গরুটাকে যেখানে মারা হয়েছে সেখানে এলাম। যে শৈলশিলার উপর দিয়ে শঙ্কিত গরুগুলো ছুটে পালিয়েছে আর যেখানে তারা চড়ছিল এই দুয়ের মধ্যবর্তী স্থানটায় ফাঁকা ফাঁকা বৃক্ষের জঙ্গল। দৌড়ে ছোটা পশুগুলোর পায়ের ছাপ স্পষ্ট হয়ে আছে দোঁয়াশ মাটির ওপরে, আর এই ছাপ ধরে অনায়াসে পৌঁছানো গেল যেখানে এই দৌড়ের শুরু। এখানে জমে আছে চাপচাপ রক্ত, আর টেনে নিয়ে যাবার তাকে সূত্রপাত এখান থেকে। পাহাড় অতিক্রম করে এই দাগটা চলে গিয়েছে 200 গজ দূরের এক গভীর জঙ্গলাবৃত গিরিখাত পর্যন্ত। এখানে একটি ছোট জলাধারাও বর্তমান। এই খাতের পথ দিয়েই বাঘ তার শিকারকে উপরের দিকে নিয়ে গেছে। ফাঁকা মাঠের ওপরে সকাল 10টা নাগাদ গরুটাকে মারা হয়েছে, আর তারপরেই বাঘটা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে লোকচক্ষুর অন্তরালে কোনো নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিয়ে লুকিয়ে রাখবার জন্য।
অতএব সেই মতো সে ওটাকে গিরিখাত দিয়ে টেনে ধরে নিয়ে গেছে, লুকিয়ে রেখেছে তারই কোনো সঙ্গোপনে, আর তারপর গেছে খাত ধরে নিচের উপত্যকার দিকে। থাবার ছাপে এর চিহ্ন স্পষ্ট। যে অঞ্চলে মানুষ এবং গৃহপালিত পশুরা চলাফেরা করে সেখানে বাঘটার অবস্থান বিষয় ঠিকঠাক বলতে যাওয়া বোকামি, কারণ সামান্য বিরক্ত বোধ করলেই সে স্থান ত্যাগ করবে। সুতরাং যদিও থাবার ছাপ খাত ধরে নিচে নেমে গেছে, তবুও তিনজনকে সঙ্গে নিয়ে অত্যন্ত সাবধানতায় আমি খাতের পথ ধরে এগোলাম। শৈলশিরা থেকে 200 গজ নিচে আমরা যেখানে এসে পৌঁছেছি, বৃষ্টির জলের ধারাপাথে পাহাড়ের পাশে যেখানে সৃষ্টি হয়েছে একটা বড় গর্ত, এখান থেকে গিরিখাতের শুরু। গর্তটার উপরের দিকে যেখান থেকে 15 ফুট খাড়াই নেমে গেছে, সেখানটা বহু আগে সৃষ্ট, আর এখন সেখানে 10 থেকে 12 ফুট লম্বা ওক আর মান্দানি গাছ বেড়ে উঠেছে। এই কচি গাছের অরণ্য এবং 15 ফুট খাড়াইয়ের মাঝামাঝি জায়গায় অবস্থিত খোলা জায়গায় বাঘটা তার শিকার এনে রেখেছে। গরুর মালিক যখন অশ্রু সজল চোখে বলল, এই যে পশুটা সামনে মৃত অবস্থায় পড়ে আছে, সেটাকে সে কেবল ছোট থেকে বড়ই করেনি, সেটা ছিল তার সবচেয়ে প্রিয়, তখন আমি গভীর সমবেদনা বোধ করছিলাম। পশুটার কোনো অংশ তখন ছোঁয়া হয়নি, বাঘটা ওটাকে টেনে নিয়ে রেখেছে পরের সময় মতো খাবে বলে। এখন একটা বসবার জায়গা খুঁজে বার করতে হবে। কয়েকটা বড় ওক গাছ আছে খাতের ওপারে, কিন্তু কোনোটা থেকেই মুড়িটা দেখা যায় না, আর ও গাছেও চড়াও কঠিন। মুড়িটা থেকে 30 গজ নিচে আর খাতের বাঁদিকে একটা ছোট্ট শক্ত হলি গাছ, তার ডালগুলো গুড়ি থেকে সমকোণে বেরিয়ে এসেছে, আর তার মাটি থেকে 6 ফুট উঁচুতে বেশ একটা ডাল, সেখানে বসা যায়। আর অন্য যে ডালটি সেটাতে পা রেখে আমি আমার পাকে বিশ্রাম নিতে পারি, কিন্তু মাটির অত কাছে বসতে চাওয়াতে আমার তিনজন সঙ্গী প্রবলভাবে আপত্তি জানালো। যাই হোক, বসার উপযুক্ত অন্য দ্বিতীয় গাছ খুঁজে পেলাম না, সুতরাং হলি গাছটাই সম্বল। লোকদের সরিয়ে দেওয়ার আগেই বলে দিলাম যে গত সন্ধ্যায় আমি যে কুড়িতে ছিলাম, না টাকা পর্যন্ত অথবা আমি যতক্ষণ না যাই ততক্ষণ সেখানেই তাদের অপেক্ষা করতে। উপত্যকার আড়াআড়ি এর দূরত্ব হলো প্রায় আধ মাইল, আর ওরা আমাকে বা মুড়িটাকে দেখতে পাবে না। অবশ্য হলি গাছের পাতার ফাঁক দিয়ে কুড়েটা আমি ঠিকই দেখতে পাবো। বিকেল 4টে আমার লোকজনেরা চলে গেল, আর আমি দীর্ঘ প্রতীক্ষার প্রস্তুতি নিয়ে হলি গাছের শাখায় বসে গেলাম, কারণ পাহাড়টা পশ্চিমমুখ আর সূর্যাস্তের আগে সম্ভবত বাঘটা আসবেই না। বাঁ দিকে হলি গাছের ফাঁক দিয়ে গিরিখাতের 50 গজ পর্যন্ত আমার দৃষ্টিসীমা। সামনে প্রায় 10 ফুট গভীর এবং 20 ফুট চওড়া গিরিখাত আমার চোখে স্পষ্ট, আর সামনের পাহাড়টায় কেবল পাথর আর পাথর, কোনো গাছ নেই। দক্ষিণে আমার প্রসারিত দৃষ্টিতে শৈলশিরা স্পষ্টতর, কিন্তু মুড়িটা একেবারেই দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে গেছে ঘন কচি গাছের অরণ্যে। আমার পেছনের রিঙ্গালের ঘন বন গাছ পর্যন্ত ছড়িয়ে মুড়িটাকে আমার চোখের আড়াল করেছে। জলধারা সৃষ্ট গর্তে মুড়িটাকে রেখে বাঘটা খাত ধরে নেমে গেছে, এবং এই অনুমানের যুক্তি আছে যে সে ফিরবার পথে ওই পথেই ফিরবে। এ কারণেই খাতের দিকেই আমার মনোযোগ বিঁধে রেখেছিলাম, যাতে করে বাঘটার পরে সরাসরি গুলি চালাতে পারি, অত্যন্ত কাছে থেকেই আমি তাকে মারতে পারবো। এ বিষয়ে আমি ছিলাম নিঃসন্দেহ, আর অধিকতর নিশ্চিত হওয়ার জন্য যদি প্রয়োজন হয় তবে দ্বিতীয়বারও যাতে গুলি চালাতে পারি, তাই আমার রাইফেলের 2টো ঘোড়ায় তৈরি রেখেছিলাম। এখানে জঙ্গলে আছে সাম্বার, কাকার আর লাঙ্গুল, মনাল, পাহাড়ি নীল হাঁড়িচাছা, ছাতারে, দামা ও নীলকণ্ঠ। যেহেতু এরা সকলেই বিড়াল পরিবারের, একজনকে দেখলে আওয়াজ করে ডাকবে, সে কারণেই ভেবেছিলাম যে বাঘটা আসবার জানান আমি পেয়ে যাব, কিন্তু ভুলই ভেবেছিলাম। কোনো রকম সতর্কতার সংকেতের আগেই অকস্মাৎ বাঘটার মুড়িটার কাছে পৌঁছে যাওয়ার পায়ের শব্দ পেলাম। খাত ধরে বাঘটা সম্ভবত জল পান, তারপর রিঙ্গালের অরণ্যানি ঘুরে
আমাকে না পার হই সে পৌঁছেছে মরিটার কাছে। এতে আমি কোনো অকারণ দুশ্চিন্তা বোধ করিনি, কারণ দিনের আলোয় বাঘেরা মুড়ির কাছে কখনো সুস্থিরতা বোধ করে না, এবং নিশ্চিন্ত ছিলাম যে হয় এক্ষুনি অথবা সামান্য কাল পরে বাঘটাকে আমার সামনের খোলা মাঠে দেখা যাবেই। মাংসের বড় বড় টুকরো ছিঁড়ে ছিঁড়ে বাঘটা প্রায় মিনিট 15 ধরে খাচ্ছিল। এমন সময় দেখতে পেলাম একটা ভালুক পাহাড়ের গা ধরে বা থেকে ডান দিকে আসছে। এটা ছিল হিমালয়ের বেশ বড় জাতের কালো ভাল্লুক। গড়িয়ে গড়িয়ে চলছিল সে, যেন এখান থেকে ওখানে যাবার জন্য যত সময় লাগুক তাতে তার কিছুই আসে যায় না। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে পাহাড়ের নিচের দিকে মুখ ফেরালো, তারপর শুয়ে পড়ল। দিনের আলোয় যেহেতু পাহাড়ে বাতাস নিচু থেকে উঁচু দিকে বয়ে চলে, সেহেতু ভালুকটা মাংস এবং রক্তের গন্ধ পাচ্ছিল, আর তার সঙ্গে মেশানো ছিল বাঘের গায়ের আঘাত। আমি ছিলাম মরিটার সামান্য ডাইনে, সে কারণেই সে আমার গন্ধ পায়নি। এরপরেই সে উঠে দাঁড়ালো আর হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে বাঘটার দিকে এগুতে থাকলো। কোনো ভাল্লুক এভাবে গুড়ি মেরে পাহাড় থেকে নেমে আসছে, এই দৃশ্য আমার কাছে বিস্ময়কর। তাকে ওইভাবে যেতে হবে 200 গজ, আর যদিও বাঘ বা চিতার মতো গুড়ি মেরে এগোবার শরীর তার নয়, তবু সে জায়গাটা পেরোলো সাপের মতো স্বচ্ছন্দে আর ছায়ার মতো নিঃশব্দে। আর যতই সে কাছে এগোচ্ছিল ততই যেন তার সাবধানতা স্পষ্ট হচ্ছিল। গর্তটার ওপরে যে 15 ফুট খাড়াই, তার ধারটা আমি দেখতে পাচ্ছিলাম, আর জায়গাটা কয়েক ফুট কাছাকাছির মধ্যে এসেই সে পেটে হেঁচড়ে এগোতে লাগলো। গর্তের ওপর থেকে মাথাটা উঁচু করে ভাল্লুকটা একবার দেখে নিল যে বাঘটা তখন পরমানন্দে ভোজনে ব্যস্ত, তারপর নিচের দিকে দেখে নিয়ে মাথাটা আস্তে পিছিয়ে নিল। আমার উত্তেজনা তখন চূড়ান্তে পৌঁছে সারা শরীরে কাঁপন ধরিয়েছে আর মুখ গলা শুকিয়ে কাঠ। হিমালয়ের ভাল্লুককে আমি 2 বার বাঘের মুড়ি নিয়ে উধাও হতে দেখেছি। বাঘ অবশ্য কোনোবারই সামনে ছিল না। আমি 2 বার দেখেছি চিতাকে তাড়িয়ে ভাল্লুককে তার মুড়ি কেড়ে নিয়ে চলে যেতে, কিন্তু এবারে বাঘ এবং বিরাটকায় পুরুষ বাঘ তার মুড়ির সামনে এবং চিতার মতো তাড়িয়ে দেবার জন্তু সে নয়। মনে মনে ভাবছিলাম যে জঙ্গলের রাজাকে তাড়িয়ে দেবার চেষ্টায় মেতে ওঠার মতো বোকামো নিশ্চয়ই ভাল্লুকটা করবে না, কিন্তু ভাল্লুকটা যেন সেটার বাসনাতেই ছিল। আর বাঘটা যখন একটা হাড় চিবোতে ব্যস্ত তখনই তার সে সুযোগ এলো। জানি না ভাল্লুকটা ঠিক এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল কিনা। যা হোক, বাঘটার একটা হাড় চিবোনার ব্যস্ততার সুযোগে ভাল্লুকটা নিজেকে গর্তের কিনারে টেনে আনে আর তারপর পা দুটো জড়ো করে এক ভয়ঙ্কর চিৎকারের সঙ্গে নিজেকে গর্তের মধ্যে ছুড়ে দিল। মনে হয় সে চিৎকার করেছিল বাঘটাকে হতচকিত করার জন্য, কিন্তু দেখে মনে হলো যে সে চেষ্টার ফল হয়নি, কারণ ভাল্লুকের ভয়ঙ্কর চিৎকার উত্তরে যখন বাঘটার আরো ভয়ঙ্কর গর্জন শোনা গেল। বন্যদের মধ্যে লড়াই হয় কদাচিত, এবং আমার জ্ঞান তো এই দ্বিতীয়বার আমি 2 ভিন্ন জাতের পশুদের মধ্যে লড়াই দেখছি। যে লড়াই শুধু লড়াইয়ের জন্য, খাদ্য খাদক সম্পর্কের সূত্রে নয়। এই লড়াই আমি চোখে দেখতে পাচ্ছিলাম না এবং এর কারণটা আমি আগেই বলেছি, কিন্তু শব্দের প্রত্যেকটি অনুরণনে ঘটনাটি স্পষ্টতর। গর্তের ছোট্ট সীমায় ঘটনাটি ঘটার ফলে এই শব্দ ছিল ভয়াবহ, এবং আমার সৌভাগ্য যে লড়াইটা চলছিল সরাসরি, আর এমন দুপক্ষের মধ্যে যারা নিজেদের প্রতিরক্ষা সমর্থ এবং তৃতীয় পক্ষ রূপে আমি এর মধ্যে জড়িয়ে পড়িনি। উত্তেজনায় হৃদস্পন্দনের গতি দ্রুততর হওয়ায় রক্তের বেগ বেড়েছিল এবং মনে হচ্ছিল সময় যেন থমকে আছে। লড়াইটা চলে 3 মিনিট বা তার বেশিও হতে পারে। যা হোক, যখনই বাঘটা বুঝলো যে তার প্রতিপক্ষকে যথেষ্ট শায়েস্তা করা হয়েছে, তখনই সে রণে ভঙ্গ দিয়ে এক লাফে আমার সামনের খোলা মাঠে এসে দাঁড়ালো। আর তারই পেছনে পেছনে চিৎকার করতে করতে এলো ভাল্লুকটা। রাইফেলটা এদিকে যে মুহূর্তে বাঘের
রাইফেলটা এদিকে যে মুহূর্তে বাঘের বাঁ কাঁধে লক্ষ্য স্থির করেছি তৎক্ষণাৎ সে বাঁদিক ঘুরে এক লাফে 20 ফুট লম্বা খাপটা পার হয়ে আমার পায়ের নিচে পড়ল। সে যখন শূন্যে তখনই আমি ছেলেটা গুলিয়ে গুলি করেছিল, আর আমার উদ্দেশ্য মতোই সেটা লেগেছিল তার পিঠে। গুলির প্রত্যুত্তর পাওয়া গেল তার ক্রুদ্ধ গর্জনে, আর তারপর সশব্দে গিয়ে পড়ল আমার পিছনের রিঙ্গল বনে। শোনা গেল তার কয়েক গজ এগিয়ে যাওয়ার শব্দ, এবং এরপরেই নীরবতা। ভাবলাম গুলিটা তার হৃৎপিণ্ড বিদীর্ণ করেছে এবং তাতেই তার মৃত্যু ঘটেছে। 0.500 বোরের কডাইট রাইফেল যে কোনো জায়গায় ছুড়লেই আওয়াজটা হয় জোর, কিন্তু এখানে এই খাতে সেটা শোনালো কামান গর্জনের মতো। কিন্তু উন্মত্ত ভাল লোকটার এই শব্দে কিচ্ছু হলো না। বাঘটার পেছনে পেছনে এসেও সে বাঘের মতো লাফিয়ে খাত পার হওয়ার চেষ্টা না করে পার পেয়ে নেমে এসে সোজা আমার দিকে এগিয়ে এলো, এমন একটা জানোয়ার যে বাঘকে তার মরি থেকে হটিয়ে দেওয়ার সাহস রাখে। তাকে মারবার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু ওই সগর্জন ভয়াবহতার কাছে আসতে দেওয়াটা পাগলামিরই নামান্তর। সুতরাং সে যখন আমার কাছ থেকে কয়েক ফুট দূরত্বের ব্যবধানে, তখনই আমার রাইফেলের বানলের বুলেটটা তার কপাল লক্ষ্য করে ছুড়লাম। উপুর হয়ে পড়ে আস্তে আস্তে সে পিছলে নেমে যেতে থাকলো, যতক্ষণ না তার কোমরটা অপর পারে আটকালো। এক মুহূর্ত আগে জঙ্গলে যেখানে ক্রুদ্ধ গর্জন আর ভারী রাইফেলের আওয়াজে উচ্চকিত ছিল, এখন সেখানে গম্ভীর গভীর নৈঃশব্দ। আমার হৃৎপিণ্ডের স্পন্দন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো, সিগারেট খাওয়ার কথা মনে হলো। দুই হাঁটুর ওপরে আড়াআড়িভাবে রাইফেলটা রেখে সিগারেট আর দেশলাইয়ের জন্য দুই হাত দুই পকেটে ঢোকালাম, আর সেইক্ষণেই আমার ডান দিকে কোনো চলার শব্দ হলো। মাথাটা ঘুরিয়ে দেখলাম দু এক মিনিট আগে বাঘটা যে খোলা মাঠটা লাফিয়ে পড়ে পার হয়ে এসেছিল, এখন সেখান থেকেই ধীর পদে হাঁটছে আর তাকাচ্ছে তার মৃত শত্রুর দিকে, আমার দিকে নয়। জানি ঘটনাগুলো যেমনভাবে ঘটছে, অভিজ্ঞতা বলে গেলে শিকারীরা আমাকে লক্ষ্যভেদে উৎকর্ষতার অভাব আর মারাত্মক অসাবধানী রূপে চিহ্নিত করবেন। লক্ষ্যভেদের উৎকর্ষতা বিষয়ে অভিযোগের বিরুদ্ধে আমার সপক্ষে বলার কিছু নেই, কিন্তু অসাবধানতার অপরাধ আমি স্বীকার করতে রাজি নই। যখন বাঘের পিঠ লক্ষ্য করে গুলি ছুড়েছিল তখন নিশ্চিন্ত ছিলাম যে তাকে মারাত্মক আঘাত করা হয়েছে, আর প্রতিক্রিয়ায় ক্রুদ্ধ গর্জনের ওপরে উন্মাদের মতো ছুটে আসায় এবং অকস্মাৎ সমস্ত শব্দ বন্ধ হওয়ায় মৃত্যুটা বাঘের তরফেই ঘটেছে এমন ধরে নেওয়াটাই যুক্তিসঙ্গত। আমার দ্বিতীয় গুলিতে বাল্যকটা সঙ্গে সঙ্গেই মরে গেল। এরকম দেখে আমি যখন গাছের ওপরে ছিলাম তখনই রাইফেলটা হাঁটুর উপরে আড়াআড়ি রাখবার আগে দ্বিতীয়বার গুলি ভর্তি করার প্রয়োজন বোধ করিনি। বাঘটাকে জীবন্ত এবং আহত অবস্থায় দেখে আমি বিমূঢ় হয়ে দু এক সেকেন্ড সময় নষ্ট করলাম, আর তারপরই দ্রুত ব্যবস্থা নিলাম। রাইফেলটা ছিল আন্ডার লেভেল মডেলের, লিভারটা ট্রিগার গার্ডের সঙ্গে দুটি লক দিয়ে জোড়া, ফলে চটপট গুলি ভরা শক্ত, আর তারপরে বাকিগুলো ছিল আমার প্যান্টের পকেটে। দাঁড়ানো অবস্থায় সেখান থেকে গুলি বের করা সোজা, কিন্তু একটা সরু গাছের ডালে বসে তা তত সোজা ছিল না। ভাল্লুকটা মৃত সেটা বাঘের জানা ছিল না, অথবা অকস্মাৎ কোনো আক্রমণ এড়ানোর জন্য সে চোখ রেখেছিল কিনা এই সকলই আমার অজ্ঞাত। যা হোক, সে খাড়া পাহাড়ের গা বেয়ে ধীর পদে এগিয়ে পৌঁছলো 40 গজ দূরের একটা জায়গায়। রাইফেল তাকের দিকে, যাকে সবচেয়ে ভালো বর্ণনায় বলতে পারি 11 o'clock। ঘড়ির কাঁটা 11টার দিকে নির্দেশ করলে যেমন ঈষৎ বায় খেলে থাকে তেমনই, এবং যখন একটা বড় পাথরের চাঙড়ের পর দিয়ে সে চলছিল তখন মাত্র একটা নলেই গুলি ভরে রাইফেলটা তুলে ধরে গুলিটা ছুড়লাম। গুলিতে সে পিছু হটে এক পাশে কাঁধ হয়ে পড়ে গেল অত্যন্ত বেকায়দায়। তারপরে হাঁচড় পাচড় করে উঠে দাঁড়িয়ে শৈল শিখরের পাশ দিয়ে ঘুরপাক খেয়ে লেজ তুলে ছুটে পালালো। নিকেলের আধারে ভরা নরম মাথা বুলেটটির গোড়াটা ছিল ইস্পাতের, সেটা বাঘটার মুখের কয়েক ইঞ্চি দূরে একটা পাথরে লেগে
ফিরে এসে ওর মুখে লাগে আর তাতেই তার ভারসাম্য নষ্ট হয়, কিন্তু ক্ষতি তাতে তার হয়নি। কিছুক্ষণ চুপচাপ ধূমপান করে আমি হলি গাছটা থেকে নেমে ভাল্লুকটাকে দেখতে গেলাম। আমি প্রথমে এটাকে যত বড় ভেবেছিলাম আসলে তার চেয়েও বড়। বাঘের সঙ্গে তার স্বেচ্ছাকৃত লড়াই যে সাংঘাতিকই হয়েছে তা বোঝা গেল তার গলার ও সামান্য জায়গায় মোটা লোমের আবরণ ভেদ করে বেয়ে পড়া রক্তধারায় আর মাথার কুলির অনেক জায়গাতেই নখের আঁচড়ে ঘায়ে হাড়গোড় পর্যন্ত ছেঁড়া খোড়া। ভাল্লুকের মতো শক্ত জীবের পক্ষে এই ধরনের আঘাত সামলে নেওয়া কঠিন নয়, কিন্তু নাকের উপরে যে জখমটা হয়েছিল সেটাই ছিল তার পক্ষে চিন্তা আর রাগের কারণ। সব মরদই নাকের উপরে আঘাত পেলে ক্ষুব্ধ হয়, কিন্তু ভাল্লুকটা কেবলমাত্র একটা নরম জায়গাতে আঘাত পায়নি, তার নাকটা প্রায় দু ফালা হয়ে গেছে। জখমের সঙ্গে যুক্ত হয়েছে অপমানের বেদনা। সুতরাং হত্যার উদগ্র বাসনা চোখে নিয়ে বাঘটার পেছনে ধাওয়া করায় তার পক্ষে আমার ভারী রাইফেল গুলির ছোড়ার শব্দ না পাওয়াই ছিল স্বাভাবিক। ভাল্লুকটা ছালছাড়ি নেবার জন্য আমার লোকজনদের ডেকে পাঠাবার মতো যথেষ্ট সময় আমার হাতে ছিল না, সুতরাং কুড়ে থেকে তাদের ডেকে নিয়ে রাত নামবার আগেই রেস্ট হাউসে ফিরলাম। কারণ মানুষ খেকোটা এই অঞ্চলেই আছে, আমার লোকেরা গ্রামের জানাবার বা তার বেশি লোকজন সেই কুড়ে ঘরে জড়ো হয়েছিল, একাগ্রভাবে অপেক্ষা করছিল আমার আসা পথ চেয়ে। এবং যখন আমি তাদের মধ্যে গিয়ে পৌঁছলাম তখন তারা বিস্ময় নির্বাক। সমবেত লোকগুলো আমার দিকে এমনভাবে চেয়ে আছে যেন আমি সত্য মৃত্যুর হাত থেকে সবে ফিরছি। বালা সিংয়ের মুখেই প্রথম কথা ফুটলো আর তার মুখ থেকে সব শুনে আমি কিছুমাত্র অবাক হইনি। তা কেন বলে, আমরা আপনাকে দেখে অনুরোধ করেছিলাম, বালা সিং বলল। মাটির অত কাছাকাছি না বসতে, যখন প্রথম আমরা আপনার চিৎকার শুনলাম আর পরমূর্তি কানে এলো বাঘের গর্জন, তখন স্বভাবতেই ধরে নিয়েছিলুম যে বাঘটা আপনাকে গাছ থেকে টেনে নামিয়েছে আর আপনি নিজেকে বাঁচাবার জন্য বাঘের সঙ্গে লড়ছেন। তারপর যখন বাঘের গর্জন থেমে গেল আর আপনার চিৎকার শোনা যেতে লাগলো তখন ভাবলাম বাঘটা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। পরে আমরা আপনার রাইফেলের দুটো গুলির শব্দ শুনতে পেলাম আর পরে তৃতীয়টার, তখন তা আমাদের কাছে বিরাট রহস্যই মনে হলো, কারণ একজনকে যখন বাঘ টেনে নিয়ে যাচ্ছে তখন সে কি করে রাইফেল চালাতে পারে তা কিছুতেই আমাদের মাথায় ঢোকেনি। আর যখন আমরা উপস্থিত লোকজনদের সঙ্গে আমাদের কর্তব্য স্থির করতে ব্যস্ত ছিলাম ঠিক তখনই আপনি এসে পড়ায় আমাদের মুখ বন্ধ করে দেন। বাঘ মারবার সমস্ত আয়োজনের বিষয় জেনে যারা তার শব্দ সংকেত পাওয়ার জন্য কান পেতে অপেক্ষা করছে তাদের পক্ষে সেই উৎকণ্ঠার মধ্যে ভাল্লুকের চিৎকারকে মানুষের চিৎকার বলে ভুল করা খুবই সম্ভব্য, কারণ উভয়ের মিল যথেষ্ট এবং বিশেষ করে দূর থেকে এটির সঙ্গে ওটিকে তফাত করা অসম্ভবই। আমি যখন লোকজনদের তারা যা শুনেছে সে সমস্ত ঘটনা ও ভাল্লুক মারার কথা বলছিলাম ততক্ষণে বালা সিং আমার জন্য এক কাপ চা তৈরি করে ফেলেছে। ভাল্লুকের চর্বি বাতের ওষুধ হিসাবে মহার্ঘ, এবং তারা যখন জানলো যে ওটা আমি চাই না আর তারা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে তখন তারা মহা খুশি। পরদিন সকালে আমি যখন ভাল্লুকের ছালটার জন্য যাত্রা করলাম তখন আমার সঙ্গে অনেক লোক, তারা কেবলমাত্র চর্বিতেই আগ্রহী নয়, সেই সঙ্গে যে জানোয়ারটা বাঘের সঙ্গে লড়েছে তাকেও দেখতে চায়। আমি কখনো ভাল্লুককে মেপে বা ওজন করে দেখিনি, তবে ওরকম চোখে পড়েছে কদাচিত। আর সেদিন সকালে যেটা ছাল ছাড়িয়েছিলাম সেটার মতো বড় আর মোটা হিমালয়ের ভাল্লুক আমি কখনো দেখিনি। ভাল্লুকের চর্বি এবং মূল্যবান অঙ্গগুলো ভাগ হয়েছে, সকলেই আনন্দের সঙ্গে দাবি ধুরায় ফিরে চলল এবং আমার কাছ থেকে চামড়াটা পেয়ে সবচেয়ে খুশি ও সকলের ঈর্ষার পাত্র হয়ে উঠল বালা সিং। পিঠে সেটাকে বেঁধে গর্বের গর্বিত পদক্ষেপে সেও পা মেলাল। বাঘটা আর ফিরে আসেনি তার অর্থসমাপ্ত ভুক্তাবশেষের কাছে। সন্ধ্যার মধ্যেই শকুনের পাল গরু আর ভাল্লুকের হাড়গুলো পরিষ্কার করে ফেলেছিল। পাঁচ।
চর্বি ভর্তি একটা ভাল্লুকের ছাল ছাড়ানো খুবই নোংরা কাজ। তাই আমি গরম জলে স্নান সেরে কিন্তু কিছু প্রাতরাশের আকাঙ্ক্ষায় যখন রেস্ট হাউসে ফিরছিলাম, তখনই একজন উত্তেজিত বনরক্ষকের সঙ্গে দেখা। এর সদর দপ্তর দাবিধুরায়। গত রাতে তাকে দূরে টহলে যেতে হয়েছিল, যেখান থেকে দাবিধুরায় ফিরে আজ সকালে বেনের দোকানে সে শুনেছে আমার ভাল্লুক মারার কথা। তার বাবা কিছুদিন যাবত বাতে শয্যাশায়, সে কারণেই খানিকটা ভাল্লুকের চর্বির তার ভীষণ প্রয়োজন। আর এজন্যই যখন সে তার একটু ভাগ পাওয়ার আশায় ছুটে এসেছিল, তখন একপাল ছুটন্ত গরুর মধ্যে গিয়ে সে পড়ে। এর পেছনে ছুটে এসেছিল একটা ছেলে, সে জানালো যে তার একটা গরুকে বাঘে মেরেছে। বাঘ যখন আক্রমণ করে তখন গরুটা সেখানে চড়ছিল, সেই জায়গাটা সম্পর্কে বনরক্ষকের মোটামুটি একটা ধারণা আছে। সুতরাং বালা সিং এবং অন্যান্যরা দাবিধুরার দিকে এগিয়ে গেল, আর আমি তার সঙ্গে মরিটাকে খুঁজে বার করার জন্য যাত্রা করলাম। 2 মাইল বা কিছু বেশি চড়াই উতরাই পেরিয়ে আমরা এলাম এক ছোট উপত্যকায়। বনরক্ষকটির ধারণা এই উপত্যকাতেই গরুটা মারা পড়েছে। কিছুদিন আগে আলমোড়ায় গুর্খা ডিপোতে কিছু অকেজো মালপত্র নিলামে বিক্রি হয় এবং আমার এই সঙ্গীটি সেখান থেকে পায়ের চেয়ে অনেক বড় একজোড়া আর্মি বুট কিনেছে। ওই গুরুভার পরেই পা টানতে টানতে সে উপত্যকার মুখ পর্যন্ত আমার আগেই এসে পৌঁছেছে। এখানেই আমি তাকে জুতোটা খোলালাম, আর তার পায়ের অবস্থা দেখে আমি অবাক হলাম এই ভেবে যে লোকটা সমস্ত জীবন খালি পায়ে চলেছে। সে কেবলমাত্র মিথ্যা অহমিকার জন্য এত কষ্ট সহ্য করেছে। আমি জুতোটা বড়ই কিনেছিলাম, সে বলে ফেলল, ভেবেছিলাম জুতোটা কুকড়ে ছোট হয়ে যাবে। 15 বিঘা জায়গা জুড়ে এই নৌকাকৃতি ছোট উপত্যকাটি মাঝে মাঝে বিরাট ও গাছ সব মিলিয়ে একটা চমৎকার পার্কের মতো। আমি যেদিকটা গিয়ে নেমেছিলাম সেদিকটা ধীরে ঢালু হয়ে নেমেছে এবং কোনো ঝোপঝাড় নেই, আর উল্টো দিকটা খাড়া উঠে গেছে ওপরের দিকে, আর সেখানে শুরু হয়েছে কিছু কিছু ঝোপঝাড়। উপত্যকার মুখে দাঁড়িয়ে কয়েক মিনিট ধরে সমস্ত জায়গাটা আঁতি পাতি করে দেখে নিলাম এবং কোনো রকম সন্দেহজনক কিছু না পেয়ে আমি ঢালু ঘাসে ঢাকা পথ ধরে নিচে নামতে থাকলাম। আর আমার পেছনে এখন খালি পায়ে আসছে বনরক্ষকটি। উপত্যকার তলদেশের সমতল ভূমিতে দেখতে পেলাম অনেকখানি জায়গা থেকে শুকনো পাতা আর ডালপালা আচ্ছেড়েই আচ্ছেড়েই এক জায়গায় এনে জড়ো করে একটা বড় ঢিবি করা হয়েছে। যদিও এখানে গরুটার শরীরের কোনো অংশই দেখা যাচ্ছিল না, তথাপি আমি জানতাম যে ওই মরা পাতা ডালের স্তূপের নিচে বাঘ মরিটাকে লুকিয়ে রেখেছে, এবং আমি খুবই নির্বোধের মতো ঘটনাটা আমার সঙ্গীকে জানতে দিলাম না। পরে সে আমায় জানিয়েছিল যে বাঘেদের এই মরি লুকিয়ে রাখার ব্যাপারটি তার জানাশোনার বাইরে। যখন বাঘ এভাবে তার মরি লুকিয়ে রাখে, তখন সাধারণভাবে ধরে নেওয়া যায় যে সে তার কাছাকাছি কোথাও নেই, কিন্তু সর্বদা এরকম ধরে নেওয়া নিরাপদ নয়। এই কারণেই এই উপত্যকায় নামার আগে জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিল। এখন আরও একবার দেখে নেবার জন্য স্থির হয়ে দাঁড়ালাম। স্তূপীকৃত পাতা এবং ডালপালার অদূরে পাহাড়টা উঠে গেছে 45 ডিগ্রি কোণ রচনা করে, আর 40 গজ ওপরে পাহাড়ের গায়ে গাছগাছরা ছোট ঝোপজঙ্গল। এটার দিকে তাকাতেই আমার চোখে পড়ল বাঘটা। এক টুকরো চাতাল জমির ওপরে সে শুয়েছিল, পা দুটো আমার দিকে রেখে। এখন সে ঘুরে বসাতে পেছন দিকটা আমার সামনে। আমি তার মাথার একটা অংশ এবং ঘাড় থেকে পেছনের পা পর্যন্ত 3 ইঞ্চি চওড়া ডোরা দাগ দেখতে পাচ্ছিলাম। মাথায় গুলি করার প্রশ্নই ওঠে না, তার গায়ে গুলি করলে একমাত্র ক্ষত ছাড়া কোনো লাভই হবে না। আমার হাতে এখন পুরো বিকেল আর সন্ধ্যাটা রয়েছে, আর বাঘটাকে এখনই বা একটু পরে যখনই হোক উঠে দাঁড়াতেই হবে। সুতরাং বসে থেকে অপেক্ষা করাই স্থির করল। এই সিদ্ধান্তে আসার পর মুহূর্তেই আমি আমার বাঁ দিকে একটা চলাফেরার শব্দ শুনতে পেলাম। মাথা ফিরিয়েই দেখলাম একটা ভাল্লুক তার দুটো বাচ্চাকে নিয়ে নিঃশব্দে পাহাড় বেয়ে নেমে আসছে মরিটার দিকে। ভাল্লুকটা নিশ্চয়ই বাঘের গরু মারার ঘটনাটা জানতে পেরেছে, আর সে কারণে যেন আমিও দিয়ে থাকি বাঘটাকে নিশ্চিত হওয়ার জন্য কিছু সময়। সে এখন এসেছে ব্যাপারটা সম্পর্কে খোঁজখবর নিতে।
অন্যথায় বিশেষ কারণ ছাড়া ভর দুপুরে ভাল্লুকরা চলাফেরা করে না। যদি আমি মরিচার কয়েক ফুটের মধ্যে না থেকে উপত্যকার মুখটায় দাঁড়িয়ে থাকতাম, আমি নিশ্চিত যে তাহলে এক অতি চমৎকার দৃশ্য দেখতে পেতাম। কারণ গন্ধের আশ্চর্য বোধে ভাল্লুকরা অনায়াসেই সন্ধান পেয়ে যেত মরিটার, আর সেখান থেকে টেনে বের করেও ফেলত। আর এরই ফলে বাঘটাও জেগে উঠত এবং কল্পনাও করা যায় না যে বিনা লড়াইতে সে মরিটাকে ছেড়ে দিত। সুতরাং লড়াইটা হতো দেখার মতো। বনরক্ষক এতক্ষণ নিজের পায়ের তলার মাটির দিকে তাকিয়ে নিঃশব্দে আমার পেছনে দাঁড়িয়েছিল, এখন হঠাৎ ভাল্লুকটাকে দেখে সে বিস্ময়ে চিৎকার করে উঠল, দেখো সাহেব, ভালু ভালু! বাঘটা উঠে দাঁড়িয়ে নিমিশে সরে গেল, কিন্তু তাকে প্রায় 20 গজ খোলা মাঠের উপর দিয়ে যেতে হবে। তাই আমার রাইফেলের নিশানার মধ্যে সে আসার সঙ্গে সঙ্গেই ট্রিগার টিপল। কিন্তু সেই মুহূর্তেই বনরক্ষকটি আমি ভুল নিশানা করেছি এই ধারণা থেকে আমার হাত ছড়িয়ে ধরে একটা প্রবল ঝাঁকানি দিল, এবং তার ফলে আমি যেখানে দাঁড়িয়েছিলাম তা থেকে কয়েক গজ দূরে একটা গাছে গিয়ে বুলেটটা বিঁধল। লেগে গিয়ে কোথাও কোনো লাভ হয় না, বিশেষ করে জঙ্গলে। বনরক্ষকটি জানতো না যে উঁচু করা পাতার ঢিবিটার অর্থ কী, এবং সে বাঘটাকেও দেখেনি। সুতরাং সে তখন ধারণায় বদ্ধমূল ছিল যে ভয়াবহ ভাল্লুকগুলোর দৃষ্টি আকর্ষণ করে সে আমার প্রাণ রক্ষা করেছে। অতএব বলার কিছুই নেই, আমার গুলিতে ভয় পেয়ে ভাল্লুকগুলো যখন পালিয়ে যাচ্ছিল তখন সঙ্গীটি আমাকে ধরা গলায় উৎসাহিত করছিল, মারো 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 বলে। বনরক্ষকটি যখন অত্যন্ত মনমরা হয়ে দাবি ধুরায় ফিরছিল তখন তাকে কিঞ্চিত উৎসাহিত করার জন্য আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কোথাও ঘুড়াল মারতে পারা যায় কি না, কারণ আমার লোকজনদের সঙ্গে এখনো মাংস জোটেনি। একটা ছোট্ট মানুষ কেবল সে সংবাদই রাখতো তা নয়, সেই সঙ্গে সে তার পায়ের ফোসকাজনিত কষ্ট সহ্য করেও আমাকে সেখানে নিয়ে যেতে রাজি হলো। অতএব এক কাপ চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়া গেল, সঙ্গে দুজন লোক। বনরক্ষকের কথা মতো থলে বই আনবার জন্য এদের প্রয়োজনীয়তা অনিবার্য। রেস্ট হাউসের বারান্দা থেকেই পাহাড়টা নিচে নেমে গেছে। বনরক্ষকের নেতৃত্বে এই পাহাড় বেয়ে কয়েকশো গজ নেমে যেতেই পাহাড়ের মুখোমুখি ফুটকানেক চওড়া ঘুরালের যাতায়াতের পথের ওপরে পৌঁছলাম। এখন আমি আগে আগে চলতে লাগলাম, আর এইভাবে প্রায় 8 মাইল দক্ষিণে চলার পর এক শৈলশিরায় উঠে আড়াআড়িভাবে এক গভীর গিরিখাতের দিকে তাকিয়ে একটা ঘুরালকে দেখলাম। খাতের অন্য পাশে একটা খাড়াই পাথরের উপর দাঁড়িয়ে দূরে তাকিয়ে দেখছে। এই অভ্যেসটা ছাগল জাতীয় প্রাণী যথা থর, আইবেক্স এবং মার্কার সবারই আছে। গলা সাদা চক্করের মতো দাগ দেখে মনে হলো একটা পুরুষ ঘুরাল। আমাদের মধ্যে দূরত্বের ব্যবধান 200 গজেরও কিছু বেশি। এখন আমি কেবলমাত্র আমার লোকজনদের জন্য মাংস নেব তাই নয়, সে সঙ্গে আমার নতুন রাইফেলটার কার্যক্ষমতাও পরীক্ষিত হবে। সুতরাং শুয়ে পড়ে 200 গজের নিশানা ঠিক করে ঠিক মতো নির্দিষ্ট লক্ষ্যে গুলি ছুড়লুম। গুলি লেগে ঘুরালটা যে পাথরের উপরে দাঁড়িয়েছিল সেখানেই পড়ে গেল, সৌভাগ্য যে ঠিক নিচেকার কয়েকশো ফুট গভীর খাতে পড়েনি। অন্য একটা ঘুরাল যাকে এতক্ষণ দেখতে পায়নি তখনই খাতের দিক থেকে একটা ছোট বাচ্চা নিয়ে এলো, তারপর স্থির হয়ে দাঁড়িয়ে আমাদের কয়েকবার দেখে পাহাড়ের গা ঘেঁষে নেমে গেল। বনরক্ষক এবং আমি সিগারেট ধরিয়ে সঙ্গের দুজনকে পাঠালাম থলিটায় শিকার ভরে আনতে। ভাল্লুকদের চর্বির ভাগ থেকে বঞ্চিত করা সত্ত্বেও বনরক্ষককে ঘুরালের চামড়া এবং কিছুটা মাংস দেওয়া হবে সে বেশ খুশি হলো। সে বলল যে চামড়া দিয়ে সে তার বাবার জন্য একটা আসন করে দেবে, কারণ বার্ধক্য আর বাতের জন্য তাকে সারা দিন রোদে পড়ে থাকতে হয়। 6. পরদিন ভোরে উপত্যকায় পৌঁছে আমার সন্দেহই সত্য তার প্রমাণ পেলাম। বাঘটা তার মুড়ির কাছে ফিরে আসবে না, কিন্তু আসবে ভাল্লুকরা। 3টে ভাল্লুক মিলে কয়েকটা হাড় ছাড়া কিছুই ফেলে যায়নি, আর সেই ভোক্তাবশেষের মধ্যেও একাকী রাজার শকুন সযত্নে খুঁজছে আহার্য। তখনও বেলা বাড়েনি, বাঘটা যে পথে আগের দিন গেছে সেই পথে পাহাড়ে উঠে শৈলশিরা ধরে এগিয়ে লোহার ঘাট রোড বরাবর নেমে গেলাম। মানুষ খেকো চিতাটা কোন পথে গেছে তার অনুসন্ধানে দুপুরের রেস্ট হাউসে ফিরতেই
বাঘের অন্য একটা শিকারের খবর পেলাম। আমার সংবাদদাতা একজন বুদ্ধিমান যুবক, সে আলমোড়ায় একটা মামলার হাজিরা দেওয়ার জন্য যাচ্ছিল এবং তার হাতে সময় না থাকায় বাঘটাকে যেখানে গরু মারতে দেখেছিল সেখানে আমার সঙ্গে যেতে পারল না। বারান্দায় মেঝেতে কাঠ কয়লা দিয়ে একে জায়গাটা কোথায় তা বুঝিয়ে দিয়ে গেল। সকালে আর দুপুরের খাওয়া একসঙ্গে সেরে আমি মুড়িটাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। আর যুবকটির আঁকা স্কেচটি যদি ঠিক ঠিক হয় তবে গতকাল আমি যেখানে বাঘটাকে গুলি করে মেরেছিলাম এই জায়গাটা তা থেকে প্রায় মাইল পাঁচেকের মধ্যেই হবে। সেখানে পৌঁছে দেখলাম যে বাঘটা মূল উপত্যকা বরাবর নদী ধরে এসে নদীর ধারে যে গরুগুলো চড়ছিল তাদের পরে ঝাঁপিয়ে পড়ে। নরম মাটির অবস্থা দেখে বোঝা যায় যে বাঘটা তার গরুটা বাছাই করেছিল তা কাবু করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। একটা 600 থেকে 700 পাউন্ড ওজনের বিরাট এবং শক্তিশালী জন্তুকে মারা খুবই কষ্টসাধ্য, আর বাঘকে এই জাতীয় পরিশ্রমের পরে দম নিতে হয়। এবারে অবশ্য বাঘটা মারার পরেই গরুটাকে তুলে নিয়ে গেছে, রক্তের চিহ্ন না থাকায় তাই বুঝিয়ে দিচ্ছে এবং নদী পার হয়েও পাহাড়ের নিচে গভীর জঙ্গলে ঢুকেছে। গতকাল বাঘটা যেখানে মরেছিল সেখানেই তার মুড়িটাকে ঠেকে রেখেছিল, কিন্তু আজ দেখা গেল মুড়িটাকে মারবার জায়গা থেকে যতদূর সম্ভব দূরে সরিয়ে নেওয়াই হলো তার উদ্দেশ্য। গরুটাকে যে পথে টেনে নিয়ে গেছে তারই অনুসরণে আমি প্রায় 2 মাইল বা তারও বেশি ঘন বনের মধ্যে দিয়ে খাড়াই পাহাড় বেয়ে উঠে গেলাম। পাহাড়ের মাথায় প্রায় 200 গজ নিচে দুটো ওক গাছের চারার মধ্যে গরুটার পেছনে একটা পা দেখি আটকে আছে। পা দুটো গাছের মধ্যে আটকানো অবস্থায় ফেলে গেছে। পাহাড়ের মাথায় যেখানে বাঘটা তার মুড়ি নিয়ে উঠে এসেছে সেই সমতলে 2 বা 3 ফুট জায়গা জুড়ে বেড়ে উঠেছে ওকের বনানি। ওই গাছগুলোর নিচে কোনো ছোপছাড় বা লুকোনোর জায়গা নেই। বাঘটা কোনো রকম লুকোনোর চেষ্টা না করেই এখানে মুড়িটাকে ফেলে রেখে গেছে। শুধুমাত্র আমার রাইফেলটা সামান্য কয়েকটা কার্তুজ সঙ্গে নিয়ে আমি আস্তে আস্তে হেঁচড়ে টেনে নিয়ে যাবার দাগ অনুসরণ করে এসেছি। তা সত্ত্বেও যখন আমি পাহাড়টার মাথায় পৌঁছলাম তখন আমার জামা ভিজে গেছে ঘামে আর গলা শুকনো। এই কারণেই আমি অনুমান করে বলতে পারি যে বাঘটার কী পরিমাণ তেষ্টা পেয়েছিল আর তা মেটাতে আগ্রহ জেগেছিল। আমি নিজেরও তেষ্টা মেটাবার প্রয়োজন, তাই কাছাকাছি কোথাও জলের সন্ধানে বেরোলাম। জানতাম সেখানে বাঘের সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে। যে খাতে আমি ভাল্লুক মেরেছিলাম সেটা ডান দিকে আধ মাইল দূরের, আর সেখানে জলও আছে বাদিকে কাছাকাছি আরেকটা খাত আছে, সেখানেই প্রথম চেষ্টা করা স্থির করলাম। আমি খালটা ধরে আধ মাইলেরও বেশি নেমে গিয়ে যে জায়গায় এলাম সেখানে খাতটা শুরু হয়ে দুপারে খাড়াই পাহাড়ের মধ্য দিয়ে গেছে। একটা প্রকাণ্ড শিলাখণ্ড ঘুরে যেতেই দেখি আমার সামনে 20 গজ দূরে বাঘটা শুয়ে আছে। এখানে একটা ছোট জলা বর্তমান এবং ওই জলা ও দক্ষিণ দিকের পাহাড়ের মাঝখানে সংকীর্ণ বালির ও চড়ার ওপরে ছিল বাঘটা। খাতটা ওখানে সরাসরি ডান দিকে বেঁকে গেছে এবং বাঘটার একাংশ ছিল আমার দিকের বাঁকে আর অন্য অংশ উধারে বেঁকে। জলাটার দিকে পেছন ফিরে সে বাঁকাতে শুয়েছিল। আমি দেখতে পাচ্ছিলাম তার ল্যাজ আর পেছনের পায়ের অংশ বিশেষ। আমার আর ঘুমন্ত জানোয়ারের মধ্যে পড়ে আছে এক গাদা শুকনো ডালপালা। কিছুদিন আগে মোষকে খাওয়ানোর জন্য ওপরের গাছ থেকে এগুলো পাড়া হয়েছিল। কোনো শব্দ না করে এই বাধা অতিক্রম করে যাওয়া যেমন দুঃসাধ্য, নুড়ি পাথরের ছোট ছোট ধস না নামিয়ে দুধারের কোনো একটা খাড়ায় ধরে যাওয়া তেমনি অসম্ভব। সুতরাং বাঘটা যতক্ষণ আমাকে গুলি করতে সুযোগ না দেয় ততক্ষণ বসে থাকাই ছিল একমাত্র পন্থা। কঠিন পরিশ্রমের পরে প্রাণ ভরে জল খেয়ে বাঘটা নিঃসাড়ে ঘুমোচ্ছিল আর আধ ঘন্টার মধ্যে সে কিছুই নড়াচড়া করেনি। তারপর সে ডান দিকে ফিরে শুতেই তার পায়ের আরও খানিকটা অংশ নজরে আসে। এভাবেই কয়েক মিনিট ধরে শুয়ে থাকে সে উঠে দাঁড়ালো আর বাঘটা থেকে সরে গেল। ট্রিগারে আঙুল লাগিয়ে আমি সে আবার দেখা যাবে বলে বসে রইলাম। তারপর তার মুড়িটা রয়েছে আমারই পেছনে পাহাড়ের ওপরে। মিনিট খানেক কেটে যেতেই শুনলাম প্রায় 100 গজ দূরে একটা কাকার পরিত্রাহী চিৎকার করে পাহাড় কাঁপিয়ে চলে গেল আর তার কিছুক্ষণ পরে একটা সাম্বার উঠলো ডেকে। বাঘটা চলে গিয়েছিল, কিন্তু কেন জানি না, কারণ একটা বাঘের যতটা দৈহিক পরিশ্রম ততটা সে করেছে আর আমার গন্ধ যে সে পেয়েছিল তাও নয়, কারণ বাঘের কোনো ঘ্রাণ শক্তি থাকে না। যা হোক, এটা নিয়ে এখন ভাবার কারণ নেই, কারণ বাঘটা যখন তার মুড়িকে পাহাড়ের মাথায় টেনে তুলতে এত কষ্ট করেছে তখন সে মুড়ির কাছে ফিরবেই, আর তাকে অভ্যর্থনা করার জন্য
সেখানেই হাজির থাকবো। বাঘটা যে জলা থেকে জল পান করছিল তা বরফ ঠান্ডা, আর আমিও তৃষ্ণা মিটিয়ে অনেকক্ষণ থামিয়ে রাখা ধূমপানের আনন্দ উপভোগ করতে পেরেছিলাম। মরাটার দক্ষিণে 10 গজ পূবে একটা ওক গাছের ওপরে আমি আরামে বসলাম। তখন সূর্য প্রায় অস্তাচলে। বাঘটা পশ্চিম দিক থেকে পাহাড়ে উঠে আসবে এবং বাঘও আমার মাঝখানে সরাসরি মরিটাকে রাখা সুবিবেচনার কাজ নয়, কারণ বাঘের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর। গাছের ওপরে আমার বসবার জায়গাটা থেকে পরিষ্কারভাবে উপত্যকাটা দেখতে পাচ্ছিলাম এবং উপরের পাহাড়টাও। আর যখন আগুনের গোলার মতো অস্তগামী সূর্য পৃথিবীর কিনারায় বসে পৃথিবীকে রক্ত রঙে স্নান করিয়ে দিচ্ছিল, ঠিক তখনই একটা সাম্বার আমার নিচে উপত্যকার দিক থেকে ডেকে উঠল। বাঘটা এবার চলতে শুরু করেছিল। মরির কাছে পৌঁছতে তার কয়েকটা সময় লাগবে বলে আর তখন নির্ভুলভাবে গুলি করার মতো যথেষ্ট আলো থাকবে। অগ্নিগোলক দিক চক্রবালের নিচে নেমে গেল, পৃথিবী থেকে হারিয়ে গেল আভা, গোধূলি ছেড়ে দিল অন্ধকারের জন্য পথ, আর নিস্তব্ধ হয়ে গেল জঙ্গলের সমস্ত কিছু। চাঁদ ছিল তৃতীয় কলায়, কিন্তু হিমালয় যেহেতু তারার আলো সর্বাধিক উজ্জ্বল, সেই হেতু অজস্র আলোয় মরির সাদা রঙও আমি দেখতে পাচ্ছিলাম। মরির মাথাটা ছিল আমার দিকে। এখন যদি বাঘটা আসার পায়ের দিক থেকে খেতে আরম্ভ করে আমি তাকে দেখতে পাবো না, কিন্তু আমি যদি সাদা গরুটার দিকে কাত হয়ে বন্দুক তুলে ট্রিগার টেপি, যেহেতু মরিটা আমার দৃষ্টির অগোচর সে কারণেই বাঘের গায়ে লুকলি রাখবার সম্ভাবনা আধা আধি। কিন্তু এটা কোনো নরখাদক নয় যে কোনো অবস্থাতেই গুলি করা যায়। এই মন্দিরের বাঘটি কোনো মানুষকে জখম করেনি, আর যদিও সে পরপর পরদিন 4টে গরু খেয়েছে, তবুও জঙ্গলের আইনের রীতিবিরুদ্ধ কোনো অপরাধই সে করেনি। বাঘটাকে একেবারে খতম করে ফেললে যাদের গরু নিহত হয়েছে তারা হয়তো উপকৃত হবে, কিন্তু রাত্রে অনিশ্চিতভাবে গুলি চালালে তার আহত হওয়ার সম্ভাবনাই থাকে শুধু। আহতকে ফেলে আসতে হয় আর সেই যন্ত্রণা ভোগ করে ঘন্টার পর ঘন্টা। যদি বেতল্লাশি ছেড়ে আসা হয় পরিণামে সে মানুষ খেকো হয়, তাই কোনো পরিস্থিতিতেই এই কাজ ন্যায়সঙ্গত হয় না। পূবে আলো ফুটেছিল, কেননা গাছের গুড়িগুলো অস্পষ্ট ছায়া ছড়াতে শুরু করেছিল, আর তারপর উন্মুক্ত অরণ্যখণ্ডগুলিতে জ্যোৎস্নার বান ডাকিয়ে চাঁদ উঠল, আর সেই সময় বাঘ এলো। আমি তাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু জানছিলাম পাহাড়ের মাথার কিনারায় ওপরে শুধু চোখ দুটি আর মাথার ওপরে জাগিয়ে মরির ওপাশে দূরে গুড়ি মেরে বসে ও আমাকে লক্ষ্য করছে। না, তা সম্ভব নয়, কেননা যখন থেকে সস্থানে আরাম করে গুছিয়ে বসেছি তখন থেকেই আমি গাছের সঙ্গে এক হয়ে গেছি। আর জঙ্গলে বাঘেরা যে গাছের কাছে যায় কোনো কারণ না থাকলে তার প্রতিটি খুঁটিয়ে দেখে না। আর তবুও বাঘটা এখন এখানে আমার দিকে চেয়ে আছে। আমি স্পষ্ট দেখার মতো যথেষ্ট আলো ফুটেছে এবং যথেষ্ট হুঁশিয়ার হয়ে আমার সামনের জমিটি খুঁটিয়ে দেখলাম। তারপর পেছনে দেখব বলে যেমন ডান দিকে মাথা ফিরিয়েছি দেখলাম বাঘ মরির মুখোমুখি একখণ্ড চাঁদের আলোয় বসে আছে ও দাবনায় ভর দিয়ে মাথা ফিরিয়ে আমার দিকে চেয়ে। আমি নিচে ওর দিকে চেয়ে আছি, দেখলো যখন তখন কান দুটো ছড়ালো, যখন আমি নড়াচড়া করলাম না কান দুটো আগের মতো খাড়া হয়ে গেল। আমি কল্পনা করতে পারলাম ও স্বগতোক্তি, বেশ এখন তো আমায় দেখে ফেলেছ, এখন কি করতে চাও সেই বিষয়ে। অতি সামান্যই সাধ ছিল আমার, কেননা গুলি ছুটতে গেলে আমাকে অর্ধচক্রাকারে ঘুরে যেতে হয় এবং বাঘটিকে খাবড়ে না দিলে তা করা সম্ভব নয়। ও 15 ফুট তফাত পাল্লা দিয়ে আমার দিকে চেয়ে আছে, তবে আমার বাঁ কাঁধ থেকে একটি গুলি মারবার একটি সম্ভাব্য সুযোগ মাত্র আছে, তাই করা স্থির করলাম আমি। রাইফেলটা রাখা ছিল আমার হাঁটুতে, নলের মুখ ছিল বাঁ দিকে তাক করা, যেমন ওটা তুলে ডান দিকে ঘোরাতে শুরু করেছি বাঘটা মাথা নামিয়ে দিয়ে আবার কান দুটো ছড়ালো। আমি যতক্ষণ নিশ্চল থাকলাম ও ভাবিস থেকে গেল, কিন্তু যে মুহূর্তে আমি আবার রাইফেল ঘোরাতে শুরু করেছি ও উঠে পড়লো, পেছনের ছায়ায় ঢুকে গেল। ব্যাস এই তো ঘটনা, বাঘটা আবার নিশ্চিতভাবে জিতে গেল। যতক্ষণ আমি গাছে বসে থাকবো সে আর আসবে না, কিন্তু আমি যদি চলে যাই সে হয়তো ফিরে মরিটাকে সরিয়ে নিতে পারে, আর পুরো গরুটাকে যখন সে এক রাতে শেষ করতে পারবে না তখন পরের দিন হয়তো আরেকটা সুযোগ পাওয়া যেতে পারে। এখন আমার সামনে প্রশ্ন হলো রাতটা কোথায় কাটাই। ইতিমধ্যে এই দিনে আমি 20 মাইলের মতো রাস্তা হেঁটেছি, এখন আবার বনের মধ্যে 20 মাইল হেঁটে রেস্ট হাউসে পৌঁছানোর চিন্তা আমাকে উৎসাহিত করলো না।
অন্য কোনো জায়গা হলে আমি মরি থেকে 200-300 গজ দূরে চলে গিয়ে নিশ্চিন্তে মাটিতে ঘুমোতে পারতাম, কিন্তু এই অঞ্চলটিতে রয়েছে একটা মানুষখেকো চিতা এবং মানুষখেকো চিতারা রাত্রেই শিকার করে। সন্ধ্যাবেলায় গাছের ওপরে বসে থাকার সময় দূর থেকে ভেসে আসা গরুর গলার ঘণ্টার আওয়াজ শুনতে পেয়েছিলাম, হয়তো কোনো গ্রাম থেকে বা কোনো বাথান থেকে সে শব্দটা আসছিল। আমি শব্দটা সঠিক হদিশ রেখেছিলাম, এখন কোথা হতে তা আসছিল তার সন্ধানে বেরিয়ে পড়লাম। হিমালয় অঞ্চলে গরু চুরির ব্যাপারটা অজানা এবং কুমায়ুনের সর্বত্র গরু চড়াবার মাঠের কাছেই জঙ্গল থেকে সার্বজনীন বাথান। শ্রুত ঘণ্টাধ্বনির অনুসন্ধানে আমি এরকম একটা বাথানি পেয়ে গেলাম, একটা খোলা জায়গায় চারপাশে শক্ত বেড়া দিয়ে শখানে গরু রাখা। গভীর জঙ্গলে এরকম অরক্ষিত বাথানে পাহাড়ি মানুষদের সততারই প্রমাণ দেয়। তাছাড়া এটিও প্রমাণ হয়ে গেছে যে আমি আসার আগে পর্যন্ত দাবি বধুরা এলাকায় গরু কখনো বাঘের হাতে উৎপীড়িত হয়নি। রাত্রে জঙ্গলের সমস্ত পশুই সন্দেহপ্রবণ এবং আমি যদি রাত্রে এই বাথানের বাসিন্দাদের আশ্রয়ে রাত কাটাতে হয় তবে তাদের সহজাত সন্দেহকে কাটাতে হবে। কালা ভঙ্গিতে আমাদের গায়ের প্রজারা প্রায় 900 গরু মোষ রাখত আর খুব ছোটবেলা থেকে সেই গরু মোষের কাছাকাছি থাকায় তারা কি ভাষা বোঝে আমি জানি। ধীর পদে হাঁটতে হাঁটতে এবং পশুদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাথানের দিকে গেলাম আর বেড়ার ধারে পৌঁছে সেদিকে পিঠ ফিরিয়ে বসে পড়লাম ধূমপানের জন্য। আমি যে জায়গাটায় বসেছিলাম তার কাছেই কতগুলো গরু দাঁড়িয়েছিল, তার মধ্যে থেকে একটা এগিয়ে এসে খুঁটোর ঘেরের বেড়ার মধ্য দিয়ে মাথাটা বের করে আমার মাথার পেছনটা চাটতে আরম্ভ করলো। আচরণটি বন্ধু জনচিত, তবে তা ভিজিয়ে দিচ্ছে বটে, আর এখানে 8000 ফুট উচ্চতায় রাত্রিগুলি তহীন। আমার সিগারেট শেষ করে রাইফেলের তার নামালাম আর সেটাকে খড়ে ঢেকে বেড়া টপকালাম। সাবধানে ঘুমানোর জায়গা বাছাই করার দরকার হয়েছিল, কেননা যদি রাতে কোনো বিপদ ঘটে আর জন্তুগুলো হুড়োহুড়ি করতে শুরু করে সে অবস্থায় বাথানের মধ্যে মাটিতে শুয়ে থাকা বিপজ্জনক হবে। বাথানের চালের প্রায় মাঝামাঝি, যেটা দিয়ে প্রয়োজনে আমি উপরে উঠে যেতে পারি, এমন একটা খুঁটির কাছেই দুটো ঘুমন্ত গরুর মাঝখানে একটু খালি জায়গা ছিল। কাত হয়ে শুয়ে থাকা পশুগুলোকে ডিঙিয়ে এবং দাঁড়ানো গরুগুলোর মাথা সরিয়ে পেরিয়ে এসে পরস্পর পেছনের দিকে ফিরে শুয়ে থাকা দুটো মাঝখানে শুয়ে পড়ল। সমস্ত রাত কোনো বিপদের আভাস ছিল না, সুতরাং খুঁটি বেয়ে ওঠার প্রয়োজনীয়তার কথাই ওঠে না। গরুগুলোর গরম শরীর রাত্রে ঠান্ডা আটকাল আর স্বাস্থ্যবান দলটির স্নিগ্ধ মধুর গন্ধে আমি ঘুমালাম পৃথিবীতে অপার শান্তি। বাঘ এবং মানুষকে গোছিতাও তার বহির্ভূত। পরদিন সকালে যখন সবে সূর্য উঠেছে, গলার স্বর শুনে জেগে উঠে দেখলাম তিনজন লোক হাতে তাদের দুইবার বালতি, বেড়ার খুঁটির ফাঁক দিয়ে আমার ছাড়া আর কোনো কিছুই আমার গলা থেকে নামেনি। গরুগুলোর মধ্যে ঘুমন্ত অবস্থায় আমাকে আবিষ্কার করার বিষয়টা কেটে যেতেই লোকগুলো আমাকে গরম দুধ খেতে দিল আর আমি তা সাদরে গ্রহণ করলাম। তাদের সঙ্গে তাদের গ্রামে ফিরে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বাসস্থান ও পানীয়ের জন্য ধন্যবাদ জানিয়ে স্নান ও আহারের জন্য রেস্ট হাউসে ফিরে যাওয়ার আগে মুড়িটাকে বাঘটা কোথায় নিয়ে গেল দেখতে বেরোলো। সবিস্ময়ে দেখলাম আমি যেখানে ফেলে দিয়ে গেছিলাম মুড়িটা সেখানেই রয়েছে। শকুন ও সোনালি মাথা ইগলদের হাত থেকে রক্ষা করার জন্য আমি সেটাকে ডালপালা দিয়ে ঢাকা দিয়ে রেস্ট হাউসে ফিরে গেলাম। মনে হয় ভারতে ছাড়া পৃথিবীর অন্য কোনো বৃদ্ধেরা তাদের প্রভুদের খামখেয়ালিপনাকে এইভাবে সহ্য করে না। 24 ঘন্টা পরে যখন রেস্ট হাউসে ফিরলাম তখন কোনো বিস্ময় বা কোনো প্রশ্ন উচ্চারিত হলো না। স্নানের গরম জল তৈরি, পরিষ্কার জামা কাপড় বের করে রাখা আর খুব অল্প সময়ের মধ্যে আমি পরেজ, ডিমের স্ক্রাম্বল, গরম চাপাটি আর মধু আর এক পেয়ালা চা নিয়ে প্রাতরাশে বসে পড়লাম। মধুটি বৃদ্ধ পুরোহিতের উপহার। প্রাতরাশ শেষ করে আমি রেস্ট হাউসের সামনে ঘাসের পরে বসে পড়ে দেখলাম অপূর্ব দৃশ্য উপভোগ আর পরিকল্পনা করতে। নৈনিতালে আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম একটিমাত্র উদ্দেশ্য নিয়ে, আর সেই একটিমাত্র উদ্দেশ্য হলো পানাড়ের মানুষকে কচ্চিতাটাকে মারতে চেষ্টা করা আর মন্দিরের চাতাল থেকে সে রাত্রে সে রাখালটাকে টেনে নেওয়ার চেষ্টা করেছিল, আর তারপর থেকে তার সম্পর্কে আর কিছুই শোনা যায়নি। পুরোহিত, বানিয়া আর নিকট দূরের গ্রামের সমস্ত লোককে জিজ্ঞাসা করে দেখেছি যে কখনো কখনো দীর্ঘকাল মানুষকে কোটা যেন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, আর তাদের ধারণায় এখন এসেছে সেই কাল, কিন্তু কেউই বলতে পারেনি যে কতদিন এই কাল স্থায়ী হবে। যে এলাকায় মানুষকে কোটা বিচরণ করত সেটা বিস্তীর্ণ এবং সম্ভবত এখানে আরও 10-20টা চিতা বর্তমান। সেই এলাকায় একটি বিশেষ চিতাকে যে মানুষ মারা বন্ধ করেছে
কোথায় খুঁজতে হবে না জেনে খুঁজে বার করে গুলি করার আশা অত্যন্ত কম। মানুষ খেকো প্রসঙ্গে আমার অভিযান ব্যর্থ হয়েছিল, দাবি ধুরায় আমি আরও বেশি দিন থাকলে কোনো প্রয়োজনীয় উদ্দেশ্য সিদ্ধ হবে না। মন্দিরের বাঘের প্রশ্নটি থেকেই গেল, এই বাঘটিকে মারবার বিন্দুমাত্র দায়িত্ব আমার আছে বলে আমি মনে করি না, কিন্তু ভাবি এবং বেশ গভীরভাবে ভেবেছিলাম যে আমার তাকে অনুসরণই তাকে বেশি করে গরু মারতে উৎসাহিত করেছিল, উস্কানি দিয়েছিল, অন্যথায় সে এটা করত না। আমার দাবি ধরে পদার্পণের দিনই কেন একটা পুরুষ বাঘ গরু মারতে শুরু করে এবং আমি চলে যাওয়ার পরই যে সেটা সে থামাবে থামাবে কি না তাও দেখা দরকার। যাই হোক, তাকে মারবার চেষ্টা আমি সর্বান্তকরণে করেছিলাম, কিন্তু কৃত ক্ষয়ক্ষতির জন্য আমার আর্থিক সামর্থ্যানুযায়ী ক্ষতিপূরণও দিয়েছি, আর সে আমাকে দিয়েছে সবচেয়ে চিত্তাকর্ষক এক জঙ্গলের অভিজ্ঞতা যা আমার ইতিপূর্বে ছিল না। আমি গত চার দিনে আমার যে উত্তেজনার খেলা খেলেছি এবং প্রত্যেক ক্ষেত্রে আমার পরাজয় ঘটেছে তার জন্য তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এই চার দিন আমার চূড়ান্ত পরিশ্রমে কেটেছে এবং আজ বিশ্রাম নিয়ে কাল সকালেই নৈনিতাল ফিরে যেতে হবে। সবেমাত্র এই সিদ্ধান্তে পৌঁছেছি এমন সময় শুনলাম পিছন থেকে এক কণ্ঠস্বর, সালাম সাহেব, কাল বাঘটা একটা বুড়ু মেরেছে, এই খবরটা তোমাকে দিতে এলাম। বাঘটা মারবার আরেকটা সুযোগ, কিন্তু আমি সার্থক হই বা না হই কাল সকালে আমার যাত্রার পরিকল্পনা স্থির রইলাম। সাত, মানুষ আর ভাল্লুকের হস্তক্ষেপে বিরক্ত হয়ে বাঘটা ঠাঁই বদল করেছে। গতকাল সন্ধ্যায় আমি তার জন্য যেখানে বসেছিলাম সেখান থেকে কয়েক মাইল দূরে দাবিধুরা পর্বতের পূব দিকে এই শেষ হত্যাটি সংঘটিত হয়েছে। জমিটা এখানে অসমান, মাঝে মাঝে ঝোপঝাড়, এলোমেলো ছড়ানো কয়েকটা গাছ, চূড়কদের অর্থাৎ পাহাড়ি চড়াই পাখি তাদের পক্ষে আদর্শ স্থান, কিন্তু বাঘের খোঁজ পাওয়া এখানে আমার ধারণা একেবারেই অকল্পনীয়। পাহাড়ের মুখে আড়াআড়িভাবে রয়েছে একটা অগভীর নাবাল জমি, ঘন ঝোপঝাড়ের সার আর জায়গায় জায়গায় ছোট ঘাসের টুকরো রয়েছে এই জমিটায়। এগুলোর মধ্যে একটা ঝোপের কিনারায় গরুটাকে মারা হয়েছে, তারপর ঝোপের দিকে কয়েক গজ টেনে নিয়ে গিয়ে খোলা জায়গায় ফেলে রাখা আছে। বিপরীত দিকে অথবা মরিটার মাঠের ধারের পাহাড়ের ঢালুতে একটা বড় ওক গাছ দাঁড়িয়ে, চারিদিকে একশো গজের মধ্যে ওই একটি মাত্র গাছ। ঠিক করলাম এটাতেই বসব। আমার লোকেরা যখন চায়ের জন্য জল গরম করছিল আমি তখন ঘুরে ঘুরে দেখছিলাম, যদি পথেই বাঘটাকে গুলি করার সুযোগ মেলে। আমি নিশ্চিত ছিলাম যে এই নাবাল জমির কোথাও বাঘটা শুয়ে আছে, কিন্তু প্রায় এক ঘন্টা ধরে প্রত্যেক ফুট খুঁজেও তার চিহ্ন মাত্র পেলাম না। যে গাছটা আমাকে বসবার জায়গা দেবে সেটা ছিল মাঠের দিকে ঝুঁকে পড়া, প্রায় ডাল কাটার জন্য গাছের গুড়ির পরে অনেকগুলো ছোট ছোট ডালপালা হয়েছে। এতে করে যদি গাছে ওঠা সহজ হলো, তবুও গাছের গুড়িটা অনেকখানি নজর আটকে দিল। 20 ফুট ওপরে একটা বড় ডাল মাঠের উপরে এগিয়েছিল, গাছের পরে আমার একমাত্র বসবার আসন হিসাবে, কিন্তু না সেটা আরামপ্রদ আর না সেখানে ওঠা সহজ। বিকেল 4টার সময় পাহাড়ের আরও উপরে একটা গ্রামে যাবার নির্দেশ দিয়ে আমার লোকদের পাঠিয়ে দিলাম, কারণ সূর্য ডুবে যাওয়ার পর আর আমার বসবার ইচ্ছা ছিল না। আমি আগেই বলেছি মুড়িটা আমার কাছ থেকে 10 গজ দূরে খোলা জায়গায় পড়েছিল আর তার পেছন দিকটা একটা ঝোপ থেকে প্রায় গজখানেক দূরে। এক ঘন্টা ধরে তাক করে আমি অনড়ভাবে বসেছিলাম আর আমার ডান দিকে আশেলু ঝোপ থেকে কতগুলো লাল ছুটি বুলবুলি পাখিকে ফল খেতে দেখেছিলাম। দৃষ্টি ফিরিয়ে মুড়িটার দিকে তাকাতেই দেখলাম ঝোপঝাড়ের মধ্যে বাঘের মাথাটা দেখা দিয়েছে। সে শুয়েছিল নিশ্চয়ই, কারণ তার মাথাটা ছিল মাটিতে ছোঁয়ানো আর দৃষ্টি ছিল আমার এদিকে নিবদ্ধ। এখন তার একটা থাবা গিয়ে পরে অন্যটি, এবং এরপরেই অত্যন্ত ধুরে মাটিতে পেট ঠেকিয়ে বাঘটা নিজেকে মরির দিকে এগিয়ে নিয়ে গেল। এখানে সে কয়েক মিনিট নিঃসাড়ে পড়ে রইল, তারপর আমার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে মুখ দিয়ে সে মুড়িটা লেজের দিকে এক টুকরো কামড়ে নিল আর তা এক পাশে রেখে খেতে শুরু করল। 3 দিন আগে মানুষের সঙ্গে, 3 দিন আগে ভালুকের সঙ্গে লড়াইয়ের পর থেকে কিছু না খাওয়ার সে ক্ষুধার্থ ছিল, এবং মানুষ যেমন করে আপেল খায় তেমন করে চামড়া বাদ না দিয়ে মুড়িটার পেছন দিক থেকে বড় বড় মাংসে, বড় বড় কামড়ে মাংস খেতে লাগলো। আমার রাইফেলটার মুখ বাঘের দিকে, ওটা হাঁটুর পরে আড়াআড়ি রাখা, এখন ওটাকে কাঁধে তুলে নেওয়া আমার কাজ।
কিন্তু এক মুহূর্ত যখনই আমার উপর থেকে চোখ সরিয়ে নেবে তখনই আমি তা করার সুযোগ পেতে পারি। কিন্তু বাঘটা মনে হলো তার বিপদ সম্পর্কে সচেতন, কারণ আমার দিক থেকে চোখ না সরিয়ে স্থিরভাবে কোনো ব্যস্ততা না দেখে খেয়ে যাচ্ছিল। যখন সে প্রায় 15-20 পাউন্ড মাংস মুখে পুড়েছে, তখন বুলবুল পাখিরা আশেলু ঝোপ পরিত্যাগ আর দুটো কালকণ্ঠ নীলকণ্ঠ এসে মিলেছে তার সঙ্গে এবং সকলে মিলে তার পেছনে কিচিরমিচির শুরু করেছে। আমি ভাবলাম এই হলো যথার্থ সময়, আমি যদি আস্তে আস্তে রাইফেলটা তুলি তাহলে সম্ভবত সে এটা লক্ষ্য করবে না। সুতরাং পাখিরা যখন কিচিরমিচির চরমে তুলল, আমি কাজ শুরু করলাম। আমি নলটা সম্ভবত 1-2 ইঞ্চি মতো তুলেছি, অমনি বাঘটা যেন জোরালো স্প্রিং এর টানে পিছিয়ে গেল। রাইফেলটা কাঁধে ঠেকিয়ে কনুইটা হাঁটুর পরে রেখে আমি এখন বাঘটা দ্বিতীয়বার মাথা বের করবে বলে অপেক্ষা করতে থাকলাম, আর নিশ্চিন্ত ভেবেছিলাম যে সে সেটা করবেই। কয়েক মিনিট কাটার পরেই আমি বাঘের শব্দ পেলাম। সে ঝোপটা ঘুরে আমার পেছন দিকে এসে আমার গাছটাকে আশ্রাতে শুরু করলো, আর ওদিকের গুড়িতে ছোট ছোট ডালপালা ঘন জন্মাবার ফলে আমার পক্ষে তাকে দেখা অসম্ভব হলো। আনন্দের প্রবল উচ্ছ্বাসে বাঘটা বারবার গাছ আছড়ে চলেছে এবং আমার এবং আপন শক্তিমত্তায় আনন্দের প্রবল উল্লাসে বাঘটা বারবার গাছটা আছড়ে চলেছে আপন শক্তিমত্তায়। আর আমি তখন গাছের ডালে বসে নিঃশব্দে তুলে তুলে হাসতে লাগলাম। আমি জানি যে কাক আর বাদর দলের কৌতুক বোধ আছে, কিন্তু সেদিনের আগে পর্যন্ত জানতে পারিনি যে বাঘও উক্ত বোধ সম্পন্ন। এই বিশেষ বাঘটার যে বড় জোর আর বেহায়াপানা দেখলাম তা কোনো জানোয়ারের থাকে বলে জানতাম। 5 দিনে সে 5টা গরু মেরেছে, যার মধ্যে 4টে প্রকাশ্য দিবালোকে। এই 5 দিনে আমি তাকে দেখেছিলাম 8 বার, আর 4টে সুযোগে আমি তারপরে গুলি চালিয়েছিলাম। কিন্তু এখন আমার দিকে আধ ঘন্টা তাকিয়ে থেকে আর সে অবস্থায় খেয়ে নিয়ে গড়গড় করে শব্দ করে আমাকে অবজ্ঞা দেখাবার জন্যই যে আমি গাছটাতে বসেছিলাম সেটা আঁচড়াচ্ছে। বাঘটা সম্পর্কে বলতে গিয়ে বৃদ্ধ পুরোহিত আমাকে বলেছিলেন, আপনি বাঘটাকে মারতে চেষ্টা করতে পারেন সাহেব, আমার কিছু আপত্তি নেই, কিন্তু আপনি বা অন্য যে কেউ হোক তাকে মারতে সমর্থ হবেন না। বাঘটা এখন নিজেও পুরোহিত যা বলেছিলেন তাকেই অনুগমন করছে। যাই হোক, আমাদের একজনও চোট খেলো না, উত্তেজক এই খেলার শেষ চালটা চাললো বাঘটা, কিন্তু আমি ওকে শেষ হাসিটা হাসবার আমোদটা পেতে দিতে চাচ্ছি না। রাইফেলটা শুইয়ে রেখে হাত দুটো মুঠো করে আমি আচড়ানো না থামা অব্দ অপেক্ষা করে রইলাম, এবং তারপরে গলা ছেড়ে প্রচণ্ড চিৎকার করে উঠলাম এবং তা প্রতিধ্বনিত হলো পাহাড়ে, ফলে তাকে ছুটতে হলো পাহাড় দিয়ে নিচের গ্রাম থেকে আমাদের লোকদের নিয়ে এলো ছুটিয়ে। আমরা বাঘটাকে ল্যাজ উঁচু করে দৌড়ে যেতে দেখেছি বলে পৌঁছে বাকি লোকেরা বলল, আর দেখুন সে গাছটার কি অবস্থা করেছে। পরদিন সকালে দাবি ধুরায় আমার বন্ধুদের বিদায় সম্ভাষণ জানালাম আর আশ্বস্ত করলাম যে যদি কখনো মানুষকে কেউ আবার ক্রিয়াকলাপ চালায় আমি ফিরে আসব। মানুষকে বা বাঘ মারতে আমি পরপর কয়েকবার দাবি ধুরায় গেছি, কিন্তু কখনো শুনিনি মন্দিরের বাঘটাকে কেউ মারতে পেরেছে বলে। সুতরাং ধারণা যে কালের পূর্ণতায় এই বৃদ্ধ যোদ্ধা একজন বুড়ো সৈনিকের মতোই মুছে গেছে।